আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভালো আছে। আচ্ছা, একুশ জন জয়েন করে ফেলছে। আচ্ছা, গতদিন আমরা কি পড়েছিলাম মনে আছে কিছু? লাস্ট কোথায় থেমেছিলাম? কারো মনে আছে? গ্রাইন্ডিং এ মনে হয় থেমেছিলাম আমরা, যে হচ্ছে রোলার গ্রাইন্ডিং কিভাবে করে কি ছিল সেটা হচ্ছে দিয়েছিলাম, এবং হচ্ছে গ্রাইন্ডিং হচ্ছে রোলার গুলার হচ্ছে গ্রাইন্ডিং কত সময় বা কি সের উপর বেসিস করে হচ্ছে গ্রাইন্ডিং করা হয়। আচ্ছা, ওখানে ছিল মনে হয় তিনটা রোলারের কথা, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হলো সিলিন্ডার, এবং আর একটা হচ্ছে তোমার হচ্ছে টেকারিং রোলার। তো এই তিনটা রোলারের হচ্ছে ক্ষেত্রে হচ্ছে গ্রাইন্ডিং আচ্ছা কিসের উপর করা হয়? ম্যাটেরিয়ালের হচ্ছে লেন্থ এর উপর না ওয়েট এর উপর বেসিস করে প্রোডাক্টটা? গত ক্লাসে পড়া একটু রিমাইন্ড করো যে হচ্ছে গ্রাইন্ডিং ঠিক ছিল কি ছিল, যে হচ্ছে রোলারের যে পয়েন্ট গুলা ছিল সেই পয়েন্ট গুলা হচ্ছে আমার কি করা হচ্ছে শার্প করা, মানে ধার দেওয়া, যেটা তোমরা বলো একদম আঞ্চলিক ভাষায়, সে ধার দেওয়া দেখ নিচে হচ্ছে গ্রাইন্ডিং করা, শার্পনেস বাড়ানো, যাতে হচ্ছে কি হয় যে হচ্ছে রোলার গুলা আরো আরো যেন ভালো করে কাজ করতে পারে। তো সেটাই হচ্ছে আমি হচ্ছে চেঞ্জ করব। এটা হচ্ছে স্লাইভার কতটুকু লেন্থের হয়ে গেছে না, স্লাইভার কত হচ্ছে ওয়েটে গেছে না, অন্য কোনো প্যারামিটারের উপর ভিত্তি করে হচ্ছে চেঞ্জটা করা হয় বা গ্রাইন্ডিংটা করা হয়। কারোর মনে নাই? হ্যালো। জি ম্যাম, সামনে একটু দেখলে মনে পড়তো আর কি, এখন আসতেছে না। এই এক সপ্তাহের মধ্যে বলে গেছো? অবশ্যই হচ্ছে ওয়েটের উপর করে করা হয়, যে কত কেজি ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স ওয়েট, কেজি বা হচ্ছে গ্রাম, নর্মালি তো হচ্ছে কেজিতে করা হয় না, বা টন, ঠিক আছে, মোট কথা ওয়েট, কেজি বা হচ্ছে টন, তাটাই হোক না কেন, এটার উপর ভিত্তি করে বেসিক্যালি হচ্ছে চেঞ্জটা বা হচ্ছে গ্রাইন্ডিংটা করা হয়। রিকারিং রোলারে হচ্ছে মোটামুটি হচ্ছে একবারে চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু হচ্ছে দেখা যাবে যে হচ্ছে ফ্ল্যাট বা হলে সিলিন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি হচ্ছে দেখো এখানে ওয়েট দেওয়াই আছে, যে কত হচ্ছে 80,000 থেকে 1,50,000 বা হচ্ছে 80,000 থেকে 1,20,000, ফার্স্ট গ্রাইন্ডিং, সেকেন্ড গ্রাইন্ডিং, এভাবে হচ্ছে করা হয় ইন্টারভেলে। এখন আসো গ্রাইন্ডিং টুলের কথা বলে গেছে। নর্মালি হচ্ছে দুইটা হচ্ছে মেশিন বা হচ্ছে দুইটা হচ্ছে টুল ইউজ করা হয় গ্রাইন্ডিং এর জন্য, এটা একটা বলতেছে দি ফুল উইথ গ্রাইন্ডিং রোলার। এখানে খেয়াল করে একটা শ্যাফ্ট আছে, আচ্ছা 2-1 এ উঠে তো কোনো ল্যাবে করা হয়নি না? আচ্ছা, শ্যাফ্ট হলো একটা হচ্ছে সার্কুলার রড, যেটা থেকে কি বলবো একটা রোলারকে ধরে রাখে, রোলার যে ধরে থাকে এই ধরে থাকার মেকানিক্যাল হচ্ছে ওয়ার্ড হচ্ছে মাউন্ট, ঠিক আছে, MOUNT, মাউন্ট বলে ধরে থাকা, ঝুলিয়ে রাখা, মাউন্টিং, ঠিক আছে, মাউন্ট বলা হয় যে শ্যাফটা রোলারটাকে ধরে থাকবে, এটাকে বলা হয়েছে রোলার মাউন্টিং করা আছে। এই মাউন্ট করা আছে এই শ্যাফটের মধ্যে, যে চিকন যেটা দেখতেছো এটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে, এই শ্যাফট হচ্ছে একটা সার্কুলার হচ্ছে চিকন একটা রড, যেটাকে শ্যাফট বলে, এবং যেটা হচ্ছে ঘুরে মোশন ট্রান্সফার করে একটা পার্ট থেকে আরেকটা পার্টের মধ্যে। তো এখানে ফিগারে যেটা করা হয়ে গেছে, এখানে একটা মোটর আছে, মোটর না থাকলে তো শ্যাফটা নিজে নিজে ঘুরতে পারবে না, এজন্য দেখা যাবে যে শ্যাফটাকে ঘোরানোর জন্য একটা এখানে হচ্ছে মোটর থাকবে। এই মোটরটা কিছু যখন হচ্ছে ঘুরবে তখন হচ্ছে দেখা যাবে যে শ্যাফটা যেহেতু মোটরের সাথে লাগানো আছে, তো দেখা যাবে যে মোটরটাও হচ্ছে ঘুরবে। মোটর ঘোরার পর দেন হচ্ছে যেহেতু হচ্ছে ওই শ্যাফটের উপর হচ্ছে রোলারটা মাউন্ট করা আছে, এই রোলারটাও হচ্ছে ঘুরবে, শ্যাফটা যখন ঘুরবে রোলারটা হচ্ছে যখন ঘুরবে, এখন ভালো কথা। দেন হচ্ছে এখানে হচ্ছে কিছু স্টিচের মতো বসানো আছে, বেসিক্যালি হচ্ছে রোলারটা চারদিকে হচ্ছে অ্যাব্রাসিভ শিট, মানে হচ্ছে সিরিঞ্জ কাগজ দেখেছো না? জি ম্যাম। এই ধরনের একটা শিট হচ্ছে রাখ বসানো থাকে ফুল রোলারটার হচ্ছে উইথ জুড়ে, দেখা যাবে যে সিলিন্ডার বা হচ্ছে ফ্ল্যাট বা হচ্ছে আমার টেকারিং রোলারের উইথ যতটুকু থাকবে এই রোলারটারও হচ্ছে দেখা যাবে যে অ্যাব্রাসিভ যে রোলারটা হচ্ছে ইউজ করবো আমি গ্রাইন্ডিং এর জন্য, এই গ্রাইন্ডিং এর জন্য অ্যাব্রাসিভ রোলারের হচ্ছে
উইডথটাও হচ্ছে সমান থাকবে নর্মালি। এবং এই রোলারের চারপাশে বলতেছে একটা হচ্ছে কোটিং ইউজ করা হয়। কোটিং কি? কোটিং হচ্ছে একটা আবরণ, ঠিক আছে? রোলার বলে বেসিক রোলারই থাকে, তার উপর একটা আবরণ বসানো হয়। আবরণটা বলতেছে অ্যাব্রাসিভ, দেখেন হচ্ছে ঘষে যেটা সেটা হচ্ছে এই অ্যাব্রাসিভ বলতেছে কার্বোরান্ডাম অ্যাব্রাসিভ থাকে, সেটা বেসিক্যালি অ্যালুমিনিয়াম অক্সাইডের, অ্যালুমিনিয়াম অক্সাইডের কার্বোরান্ডাম অ্যাব্রাসিভ যেটা আছে সেটাকে হচ্ছে বলতেছে কোটিং দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে রোলারের চারপাশে একটা আবরণ দেওয়া হয়, ওই আবরণটা দেখা যাবে যে ঘষে ঘষে টিথ গুলাকে শার্প করে দেয়, সেটা হোক টেকারিং রোলার, সিলিন্ডার, ফ্ল্যাট বা হচ্ছে ডফার। তো হচ্ছে এটা দেখা যাবে যে উইথ যেহেতু হচ্ছে ফুল থাকে রোলারের সমান, তার মানে একবার ঘুরলে ফুল রোলারের যতগুলো টিপ থাকবে সব টিপ গুলাকে হচ্ছে কাভার করতে পারবে, এটা একটা সুবিধা। আর অসুবিধা কি বলতেছে এই টুলটার বা হচ্ছে এই রোলারটার? অসুবিধা যেটা বলে গেছে সেটা বলতেছে যে আমার হচ্ছে যদি এই রোলারটা হচ্ছে অনেক দিন ধরে মেইনটেনেন্স না করা হয় তাহলে দেখা যাবে যে আমার কি হবে, মাঝখানের পার্ট যে থাকবে রোলারটা, এই হচ্ছে রোলারটার মাঝখানের পার্টটা হচ্ছে কি হয় অনেক সময় দেবে যায়। তো যার কারণে যেহেতু মাঝখানের পার্টটা দেবে যায় তাহলে দেখা যাবে যে আমার কি হবে যে দুই সাইডের হচ্ছে টিথ যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখা যাবে যে শার্প হবে, কিন্তু মাঝখানের পার্টটা যেহেতু হচ্ছে দেবে গেছে দ্যাট মিনস হচ্ছে টিথ গুলা হচ্ছে আর ওই রোলারের কন্টাক্টে আসতে পারবে না দেবে গেলে, তখন হচ্ছে দেখা যাবে যে মাঝখানের টিথ গুলা হচ্ছে শার্প শার্প হবে না, যার কারণে দেখা যাবে যে রোলারের এক দুই সাইডে শার্প হয়ে গেছে কিন্তু মাঝখানের যে টিথ গুলা আছে বা হচ্ছে ওয়ার গুলা আছে বা পিন গুলা আছে রোলারের, সেই রোলারের পিন গুলা কি হয়ে যাবে আমার হচ্ছে শার্প ভালোভাবে হবে না। তো দেখা যাবে যে এর কারণে হচ্ছে কি হবে একই প্রোডাক্টের মধ্যে আমার কি হবে কোয়ালিটিগত প্যারামিটার হচ্ছে ভেরি করবে, যেটা আমরা কোনোভাবে চাই না। দেন বলতেছে আরেকটা টুল আছে, সেটা কি বলতেছে ট্রাভার্সিং গ্রাইন্ডিং ডিস্ক। তো এখানেও এটাও দেখা যাবে যে এখানেও শ্যাফ্ট দেখানো হয়ে গেছে, তো এই শ্যাফ্টের এখানেও দেখা যাবে যে কি আছে মোটর বসানো আছে, কারণ শ্যাফ্টটাকে আমার ঘোরাতে গেলে অবশ্যই হচ্ছে মোটরের হেল্প লাগবে, মোটর ছাড়া আমি হচ্ছে কোনো হচ্ছে পার্ট এমনি এমনি ঘুরবে না, একটা সোর্স তো লাগবে, সেই সোর্সটা হচ্ছে ঘোরানোর ক্ষেত্রে সোর্সটা হচ্ছে কি বলতেছে আমার মোটর। মোটরের সাথে দেখা যাবে যে শ্যাফ্টটা বসানো আছে, শ্যাফ্টের চারদিকে আবার দেখা যাবে যে দেখো এই জায়গাটার হচ্ছে দেখো আমার হচ্ছে কি বলবো ডায়ামিটার আর এই জায়গাটার ডায়ামিটার দেখো সমান না, এই জায়গার ডায়ামিটার দেখো একটু চিকন আছে আর এই জায়গার খেয়াল করো ডায়ামিটার একটু হচ্ছে কি আছে আমার হচ্ছে মোটা আছে। তো এখানে দেখা যাবে যে শ্যাফ্টের উপরে আবার একটা হচ্ছে টিউব বসানো হয়েছে এখানে, যার কারণে দেখা যাবে যে কি হয়ে গেছে এখানে শ্যাফ্টের ডায়ামিটার চিকনে আছে এবং এখানে টিউব বসানোর কারণে দেখা যাবে যে কি হচ্ছে আমার ডায়ামিটার হচ্ছে বেড়ে গেছে। এবং এই পার্টটাকে বলতেছে আমার এই এই যেটার উপর হচ্ছে এই এস বসে আছে এস পার্টটা, সেই এস পার্টটা যার উপর বসে আছে এটাকে বলতেছে গাইড টিউব, গাইড টিউব বলতেছে, গাইড টিউবের উপর বসানো আছে এস যে পার্টটা আছে এস পার্টটাকে বলতেছে আমার কি হচ্ছে গ্রাইন্ডিং হেড, গ্রাইন্ডিং হেড বসে আছে কার উপর গাইড টিউবের উপর, তাহলে গাইড টিউবের উপর কে বসে আছে গ্রাইন্ডিং হেড। এখানে আমরা যেটা দেখেছি এই রোলারটার মধ্যে যেরকম হচ্ছে অ্যাব্রাসিভের কোটিং ছিল এখানেও দেখা যাবে যে আমার কি আছে অ্যাব্রাসিভের হচ্ছে কোটিং আছে এতটুকু, কিন্তু পার্থক্য কি এখানে দেখো এখানকার হচ্ছে লেন্থটা অনেক বেশি ছিল, রোলারের লেন্থ পুরো হচ্ছে আমার টেকারিন রোলার বা সিলিন্ডার রোলার বা হচ্ছে ফ্ল্যাট বা ডফার রোলার যেগুলো আছে সেগুলোর লেন্থ যেরকম ছিল সেই লেন্থ সমান ছিল এই হচ্ছে আমার অ্যাব্রাসিভ হচ্ছে রোলারটা, কিন্তু এখানে দেখো লেন্থটা অনেক ছোট হয়ে গেছে, লেন্থটা ছোট হয়ে গেছে এবং হচ্ছে এটা ধরা হয় অ্যাব্রাসিভ ডিস্কের হচ্ছে উইড হচ্ছে 90 মিলিমিটার মতো। তো দেখা যাবে যে এই গ্রাইন্ডিং হেডটা আমার গ্রাইন্ডিং টিউবের উপর হচ্ছে ঘোরে, ট্রাভার্স শব্দটার অর্থ হচ্ছে দেখা যাবে যে এখানে ঘুরে আবার এদিকে চলে যায়, মানে একটা ছোট্ট জায়গা বারবার যাওয়া আসা করাকে বলা হয় ট্রাভার্সিং, ট্রাভার্সিং হচ্ছে একটা ছোট জায়গায় বারবার যাওয়া আসা যখন করা হয় সেটাকে বলা হয় ট্রাভার্সিং বা ট্রাভার্স বলে, সেখান থেকে বলতেছে এই জন্য ট্রাভার্সিং গ্রাইন্ডিং ডিস্ক, গ্রাইন্ডিং হচ্ছে ধার দেওয়া, ডিস্ক হচ্ছে একটা ডিস্কে বাংলা মিনিং তো ডিস্কেই দাঁড়াবে। তো এই জন্য বলতেছে যে যেহেতু এই হেডটা এই টিউবের হচ্ছে এতটুকু লেন্থের মধ্যে বারবার যাওয়া আসা করবে এজন্য এটাকে বলতেছে ট্রাভার্সিং, একটা সার্টেন জায়গায় বারবার যাওয়া আসা করা বা মুভ করা হলো ট্রাভার্স।
সেখান থেকে বলতেছে ট্রাভার্সিং, ভালো কথা। তাহলে হচ্ছে এই হেডটা, দ্যাট মিনস গ্রাইন্ডিং হেড, যেটা হচ্ছে এস আছে, সেটা বলতেছে এদিকে যখন যাবে খেয়াল করো, ছোট ছোট করে করে কি হচ্ছে, মানে হচ্ছে কয়েকটা করে টিপ টিপ নিয়ে নিয়ে একবারে হচ্ছে গ্রাইন্ডিং করে দেবে। তো এখানে সুবিধাটা কি হচ্ছে, এই গ্রাইন্ডিং হেডের সুবিধাটা বলতেছে যে ফুল উইথ গ্রাইন্ডিং রোলার যেটা ছিল, এখানে বলতেছে মাঝখান পার্টটা মেনটেনেন্স যদি প্রপার না হয় তাহলে দেখা যাবে যে দেবে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে বলতেছে যেহেতু উইথটা অনেক ছোট এখানে, তো সেক্ষেত্রে মানে হচ্ছে এই প্রস্থটার কথা বলে গেছে, বা যদি এখানে রোলারের লেংথেই ধরো, রোলারের লেংথ হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, যেহেতু ছোট হয়ে গেছে তাহলে বলতেছে মাঝখানে দেবে যাওয়ার পসিবিলিটিজ এর পরিমাণ কম থাকে, বা হালকা একটু দেবে গেলেও দেখা যাবে যে মাঝখানের হচ্ছে টিথ গুলা হচ্ছে মোটামুটি কন্ট্যাক্টে পায়, যেটা বলতেছে এখানে লেন্থ যেহেতু অনেক বেশি সেই পসিবিলিটিসটা এখানে হচ্ছে কম থাকে। কিন্তু এটার বলতেছে এই ট্রাভার্সিং গ্রাইন্ডিং ডিস্ক যেটা আছে, এটার অসুবিধাটা বলতেছে এটা যখন একবার ঘুরলে ফুল টিপ কাভার হয়ে যায়, অল্প সময়ে দেখা যাবে যে কি হচ্ছে রোলারটা হচ্ছে গ্রাইন্ডিং করতে পারে। কিন্তু বলতেছে এ রোলার এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে দেখা যাবে যে অনেক সময় লাগবে, ঠিক আছে, দেখা যাবে দুই বা তিনবার করতে হবে এই ফুল লেন্থ কাভার করতে গেলে, তো সেক্ষেত্রে বলতেছে টাইমটা হচ্ছে আমার বেশি লাগবে। এখানে হচ্ছে মেইন ডিজ অ্যাডভান্টেজ বলতেছে যে টাইম কনজিউমিং, আর সুবিধাটা কি বলতেছে, সুবিধাটা বলতেছে যে মেইনটেনেন্স এর না হওয়ার প্রপার না হওয়ার কারণে যদি মাঝখানে দেবে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা পসিবিলিটিস এই গ্রাইন্ডিং ডিস্কের মধ্যে কম্পারেটিভলি কম আছে। বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, ওকে, চলো তাহলে চলো আমরা নেক্সট কন্টেন্টে যাই। এখন কি মনে আছে সেই ফিড রোলার থেকে ক্যান পর্যন্ত পার্স গুলার নাম? জি ম্যাম, হালকা হালকা মনে আছে। ওকে, এখন খেয়াল করো ওই ফিগারটাই আবার নতুন করে দিয়েছে এখানে, খেয়াল করো জাস্ট হচ্ছে এখানে হচ্ছে ক্লিয়ার না দিয়ে, মানে হচ্ছে একদম বেসিক শেপটা দিয়েছে এখানে। এখানে বলতেছে খেয়াল করো, আমরা ওই ফিগারটা একটু দেখে আসি তাহলে আমাদের জন্য এখানে আরো বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করো এখানে কি ছিল, প্রথমে হচ্ছে ডাক্টিং ছিল, ফিড চুট ছিল, ট্রান্সপোর্ট রোলা ছিল, ফিড অ্যারেঞ্জমেন্ট ছিল, টেকারিং রোলা ছিল, ডফার রোলা ছিল, সরি টেকারিং রোলা, সিলিন্ডার রোলার। তাহলে দেখো এই টেকারিং রোলার বা ফিড রোলার বা টেকারিং রোলার, সিলিন্ডার, টেকারিং রোলার এবং হচ্ছে সিলিন্ডার, এদের মাঝখানে কি দেখো গ্যাপ আছে একটু, হলুদ কালার যেটা আছে সেটা হচ্ছে আমার ফাইবার কে বোঝানো হচ্ছে, যে হচ্ছে কি হচ্ছে ফাইবার, তাহলে কি হচ্ছে ফিড রোলারের উপর দিয়ে যাচ্ছে, ফিড রোলারের উপর এবং হচ্ছে ফিড প্লেটের মাঝখান দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে কি হচ্ছে টেকারিং রোলারের নিচ দিয়ে যাচ্ছে, দেন হলো সিলিন্ডারের উপর দিয়ে যাচ্ছে, সিলিন্ডার উপর এবং হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে, তার মানে সিলিন্ডারের উপরের পোর্শন এবং ফ্ল্যাটের হচ্ছে নিচের অংশ দিয়ে হচ্ছে ফাইবার গুলো যাচ্ছে, দেন এসে আমার হচ্ছে ডফার রোলারের নিচ দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে আমার কি হচ্ছে এখানে হচ্ছে ক্যালেন্ডার রোলারের মাঝখান দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে এভাবে আসতেছে। এটা বোঝানো হয়ে গেছে বেসিক্যালি হচ্ছে আমার ফাইবার গুলো কোন ওয়েতে যাচ্ছে, রোলারের উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে, বা কোন দুইটা পার্টের মধ্য দিয়ে যাচ্ছে, এটা বোঝানো হয়ে গেছে। এখন খেয়াল করো যদি হচ্ছে ফিড প্লেট, এখানে মনে করো ফিড প্লেট ফিড রোলার, বা হচ্ছে ফিড রোলার টেকারিং রোলার, অথবা টেকারিং রোলার এবং হচ্ছে সিলিন্ডার রোলার, অথবা সিলিন্ডার রোলার এবং হচ্ছে ফ্ল্যাট, এইখানে মাঝখানে যদি গ্যাপ না থাকতো তাহলে কি ফাইবারটা যেতে পারতো, যদি একদম হচ্ছে দুইটাকে একদম কন্টাক্টে রাখা হতো পার্স গুলা, কাছাকাছি যে পার্স গুলো আছে সেগুলোকে যদি দুই দুই দুইটাকে একদম হচ্ছে এরকম কন্ট্রাক্টে রাখা হতো, তাহলে কি এটা মাঝখান দিয়ে কিছু যেতে পারবে, এভাবে যদি একদম লেগে থাকে দুইটা পার্স একসাথে? না না, যেতে পারবে না। তাহলে যেতে যেতে পারবে না, কিন্তু আমাকে তো ফাইবার গুলাকে হচ্ছে দুইটা পার্সের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, না হলে তো আমার কাজ হবে না, কার্ডিং হবে না, ওপেনিং হবে না, ওপেনিং যদি না হয় তাহলে আমার ক্লিনিং ও হবে না, তাহলে আমাকে মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে। এখন মাঝখান দিয়ে যে আমি নিয়ে যাব তাহলে গ্যাপ রাখতে হবে, এখন কথা হচ্ছে গ্যাপটা আমি কতটুকু রাখবো, বা হচ্ছে দুইটা পার্সের মাঝখানে গ্যাপ বা স্পেস, বা হচ্ছে গ্যাপ যেটাই বোঝো না কেন, এটাকে আমি কতটুকু রাখবো,
এখন যদি অ্যাজ ইউজুয়াল আমরা নর্মাল ভাষায় বলি স্পেস বা গ্যাপ এটাকে বলতেছি, কিন্তু নর্মালি হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ডে এটাকে সেটিংস বলে, ঠিক আছে? এই স্পেস বা গ্যাপটাকে সেটিংস বলে। আমরা যেটাকে স্পেস বা গ্যাপ বলতেছি যে দুইটা পার্টসের মাঝখানে দূরত্ব বা হচ্ছে গ্যাপ বা জায়গা, সেটাকে মেকানিক্যাল এর ল্যাঙ্গুয়েজে ওরা সেটিংস বলে, ঠিক আছে? তাহলে হচ্ছে সেটিংসটা আমি কতটুকু রাখবো। মনে করে আমরা বলেছিলাম যে কার্ডিং অ্যাকশন হয় কার কার মধ্যে হয়, মধ্যে হয় সিলিন্ডার রোলার এবং হচ্ছে প্লাটার মাঝখানে কার্ডিং অ্যাকশন হয়। দেন হচ্ছে আমার কি আছে, তাহলে এই কার্ডিং সিলিন্ডার এবং প্লাটার মাঝখানে আমি কতটুকু জায়গা রাখবো, বা হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে এই যে ডফার রোলারটা আছে আমার এখানে, তাহলে সিলিন্ডার এবং হচ্ছে এই ডফার রোলারের মাঝখানে আমি গ্যাপটা কতটুকু রাখবো, যাটা যেটার মধ্য দিয়ে আমার হচ্ছে ফাইবারটা পাস করতে পারবে। দ্যাট মিন্স সেটিংস আমি কত কতটুকু রাখবো সেই কন্টেন্টটাই আমরা এখন পড়বো। চলো এবার। এটাই হচ্ছে, সেটাই বলে গেছে, সেটিংস এর কথা বলে গেছে, যে বিভিন্ন কাজগুলো যে আমরা করতেছি, যেটা আমরা কাজ পড়ে এসেছি, ওপেনিং করা, ক্লিনিং করা, ডাস্ট রিমুভাল, নেপস এর ডিসএনট্যাঙ্গলমেন্ট, ওরিয়েন্টেশন, দেন হচ্ছে স্লাইভার ফরমেশন, তো সবগুলো যে আমরা কাজ করতেছি বেসিক্যালি, সেই কাজগুলো বলতেছে যে হচ্ছে কোন পার্টের মধ্যে কতটুকু, দুইটা পার্টের মধ্যে কতটুকু গ্যাপ থাকা উচিত, সেটাকে বলতেছে সেটিংস, এবং সেই সেটাই বলতেছে সেই সেটিংসটা দেওয়া আছে। এখন কত দেওয়া আছে খেয়াল করো, ফিগার তুমি কি দেখতে পাচ্ছো? ফিগার হচ্ছে ডিজিট গুলা, ডিস্টেন্স যেটা বলা আছে, দেখা যায় মোটামুটি, মোটামুটি দেখা যাবে, ভালো কথা। এখানে দেখো দুইটা জিনিস বলে গেছে, দেখো মেজারমেন্ট দেওয়া আছে, প্রথমে যেটা ধরো টাপড ফিডের ক্ষেত্রে 0.2 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার, ল্যাপ ফিডিং এর ক্ষেত্রে সেটা বলতেছে আমার কত 0.25 মিলিমিটার থেকে 0.4 মিলিমিটার। দেন খেয়াল করো লিকারিং টু হচ্ছে মেইন সিলিন্ডার, মানে টেকারিং রোলার অথবা হচ্ছে লিকারিং রোলার থেকে মেইন সিলিন্ডারের দূরত্ব কত হওয়া উচিত, 0.2 থেকে 0.25 মিলিমিটার। এবং দেখো খেয়াল করো পাশে কিন্তু আমার হচ্ছে আরো একটা হচ্ছে সেটিংস দেওয়া আছে, এটা দেখো মিলিমিটার ইউনিটে, এবং পাশে দেওয়া আছে 1/1000 ইঞ্চ, ঠিক আছে? এটাকে দেওয়া আছে, এখানে কত বলতেছে 8 to 10, তো বেসিক্যালি 8 to 10 এটাকে এই 1/1000 ইঞ্চ কে একটা হচ্ছে ওয়ার্ডে হচ্ছে ডাকা হয়, সেটার নাম হচ্ছে থাউ, থাউ বলেন, ঠিক আছে? যে কত থাউ, এই থাউ কি যে হচ্ছে 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় থাউ। 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বলা হয় হচ্ছে থাউ, ঠিক আছে? 1 ইঞ্চের 1000, মানে 1 ইঞ্চিকে যদি আমি 1000 ভাগ করি, তখন 1 ভাগ যেটা করবে সেটাকে বলা হয় হচ্ছে থাউ। সে থাউয়ের মেজারমেন্টটা দেওয়া আছে হচ্ছে এখানে, ঠিক আছে? যেখানে যদি 0.2 থেকে 0.25 মিলিমিটার হয়, তাহলে তাহলে থাউয়ের সেটা হচ্ছে আমার কত 8 to 10 থাউ। এভাবে দেখা যাবে যে প্রত্যেকটা পয়েন্টে মেজারমেন্ট দেওয়া আছে। তাহলে এটা একটু জাস্ট জানার জন্য যে কার্ডিং মেশিনে কোন কোন হচ্ছে পয়েন্টে আমার হচ্ছে কোন কোন পার্টস গুলোর মধ্যে ডিস্টেন্স কতটুকু থাকে, জাস্ট এটা একটা আইডিয়ার জন্য এই চার্টটা। একদম যে মুখস্থ করতে পারলে ভালো, মানে মাথায় রাখতে পারলে ভালো, আর না থাকলেও তারপরে হচ্ছে মেজর মেজর যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো, দ্যাট মিনস হচ্ছে কার্ডিং থেকে আর সিলিন্ডার থেকে আমার হচ্ছে ফ্ল্যাটের ডিস্টেন্স কত, দেন হচ্ছে টেকারিং রোলার থেকে ফ্ল্যাটের সিলিন্ডারের ডিস্টেন্স কত, সিলিন্ডার থেকে আমার হচ্ছে ডফার রোলারের ডিস্টেন্স কত, ফিট রোলার থেকে আমার হচ্ছে টেকারিং রোলারের হচ্ছে ডিস্টেন্স কত, এই জিনিসগুলো একটু মনে রাখা বেটার হবে। বোঝা গেছে? ওকে, এবার আসলে হচ্ছে নেপস। আচ্ছা নেপস আমরা মনে হয় আগেও বলেছি, ডেফিনেশন পড়েছে যে যখন ফাইবার জট পাকায় যায় তখন সেটাকে বলা হয় নেপস। এই জট পাকানো শব্দটার হচ্ছে ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইন্ট্যাঙ্গলমেন্ট, এই জন্য দেখবা নেপস যেখানে আসবে সেখানে হচ্ছে শব্দটা আসে ইন্ট্যাঙ্গলমেন্ট, যে ফাইবার যখন জট পাকায় যায় তখন সেই জটটাকে বলা হয় ইন্ট্যাঙ্গলমেন্ট, এবং এই জন্য বলা হয়েছে ফাইবার ইন্ট্যাঙ্গলমেন্ট কে বলা হয় হচ্ছে নেপস বা হচ্ছে নেপ। তো হচ্ছে নেপস নর্মালি হচ্ছে বলতেছে
মানে কোন কোন পয়েন্টে আসলে নেভস গোলা হয়, ফিগারে দেখানো হয়ে গেছে যে একখানে চট পাকানো আছে অনেকগুলো ফাইবার, এটাকে বলতেছে ফাইবার নেভ। আচ্ছা ভালো কথা, ফাইবার বলতেছে নেভটা হচ্ছে আসলে, বা নেভসটা হচ্ছে সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল, নেভ এবং হচ্ছে নেভস। তো এইটা বলতেছে আমার হচ্ছে কোন কোন পয়েন্টে হয়, বলতেছে চারটা পয়েন্টে হয়, ঠিক আছে, নেভসটা জেনারেট করে চারটা পয়েন্টে। কেউ কোথায় কোথায়, একটা বলতেছে যখন আমি হারভেস্টিং করব। আচ্ছা তোমরা কটন ফাইবার বলেছ না? আচ্ছা কটন ফাইবার হচ্ছে পিকিং তো পড়েছ মনে হয়, পিকিং কটন ফাইবারের ক্ষেত্রে পিকিং হচ্ছে কয় ধরনের হয় বলো তো? পিকিং বলতে আসলে কি বোঝায় সেটা আগে বলো, তারপর হচ্ছে পিকিং কয় ধরনের হয় সেটা আসি। পিকিং কয় ধরনের হয়? মাঠ থেকে ফসল তোলা ওইটা, জি, মানে মাঠ থেকে যে কটন গুলো তুলবো ওইটা প্রকার বলতে কি পিকিং, রাইট? দেন হচ্ছে কয় ধরনের হয় পিকিং, মানে কয় মেথডে পিকিংটা করা যায়। অ্যাজ ইউজুয়াল প্রচলিত ওয়েতে এখন যেটা হচ্ছে মানে হচ্ছে চলে হচ্ছে পিকিং করার জন্য, কয়টা হচ্ছে ওয়ে বা কয়টা হচ্ছে মেথড ফলো করা হয় পিকিং এর জন্য? ম্যাম দুইটা, কি কি ম্যাম? একটা হচ্ছে মেশিনের দ্বারা আর একটা মানুষের দ্বারা ম্যানুয়ালি। রাইট, একটা হচ্ছে ম্যানুয়াল পিকিং আর একটা হচ্ছে মেকানিক্যাল পিকিং। তো বলতেছে হারভেস্টিং যখন আমি করতেছি, দ্যাট মিনস যে কাটতেছি, দ্যাট মিনস পিকিং করতেছি যখন আমি, তখন হচ্ছে কোন ওয়েটা ফলো করতেছি, হ্যান্ড পিকিং করতেছি, দ্যাট মিনস ম্যানুয়াল পিকিং অথবা হ্যান্ড পিকিং করতেছি, অথবা হচ্ছে আমি মেকানিক্যাল পিকিং করতেছি, এটা বলতেছে একটা ফ্যাক্টর। ওই পয়েন্টে হচ্ছে বলতেছে আমি কোনটা করতেছি তার উপর ডিপেন্ড করবে। তো এখন যেহেতু আমাদের টেকনোলজির যুগ, তো এখন নর্মালি হচ্ছে হ্যান্ড পিকিং আসলে যেটা হয় কোয়ালিটি হয়তো বা ভালো হয়, কিন্তু আমি যদি হচ্ছে ইকোনমিক্যাল দিকটা চিন্তা করি, তো সেক্ষেত্রে বা প্রোডাক্টিভিটির দিকটা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার হচ্ছে হ্যান্ড পিকিং এর চেয়েও আমার হচ্ছে মেকানিক্যাল পিকিং যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ হবে। তো সেটা বলতেছে হারভেস্টিং, দ্যাট মিনস পিকিং যেটা আসতেছে সেটা আমি কিভাবে করতেছি এটা একটা ফ্যাক্টর বলতেছে। দেন বলতেছে জিনিং, জিনিং 2 নাম্বার বলে গেছে জিনিং। আচ্ছা জিনিং কি? জিনিং মানে হচ্ছে কোন কোন পয়েন্টে নেভস গুলো জেনারেট করতে পারে, চারটা পয়েন্ট বলে গেছে। তার মধ্যে একটা বললাম যে হচ্ছে পিকিং যখন করে সেটা বলতেছে, আর সেটাকে বলতেছে হারভেস্টিং যখন করে সে, আমরা তো জানি হারভেস্টিং মানে কি, কাটা কাটা মারি, যেটা আমরা একদম আঞ্চলিক ভাষায় বলি, জোনাল ভাষায় কাটামারি বলি, সেটাই বেসিক্যালি পিকিং বা হারভেস্টিং যেটা বলতেছে। দেন বলতেছে জিনিং করার সময় আমার নেভসটা ফর্ম করতে পারে বা করে নর্মালি। জিনিং কে কাকে বলে? সিড থেকে কটনগুলো আলাদা করা। গুড, বলতেছে বীজ থেকে, কটন ফাইবার যে বীজ থাকে সেই বীজ থেকে যখন ফাইবারটাকে আমি আলাদা করি সেই প্রসেসটাকে জিনিং বলে। জিনিং কয় ধরনের হয় ম্যাম? দুই ধরনের হয় তো, কি কি বলো, দুই ধরনের কি কি হয়? মানে স জিনিং আর ম্যাককার্থি রোলার জিনিং, তাই? এটা তোমাদের পড়িয়েছে না ধরে একদম তোমাদের মানে কি যে পড়তে ইচ্ছে করতেছে আমার, না এগুলো সুন্দর করে বলা আছে। বেসিক্যালি দুই ধরনের হয়, দুই ধরনের মধ্যে আবার ভাগ আছে, দুই ধরনের মধ্যে একটা হলো স জেনিং, একটা হচ্ছে রোলার জেনিং। রোলার জেনিং এরও আবার ভাগ আছে, এগুলো তোমরা পড়ো না কেন, এগুলো তো অনেক সুন্দর করে দেওয়া আছে। তো বলতেছে জিনিং, যে জিনিং করি না কেন, বলতেছে আমি যখন জিনিং করবো, দ্যাট মিনস যেহেতু কটন ফাইবারটা সিড ফাইবার, সিড ফাইবারটা হচ্ছে দ্যাট মিনস বীজের সাথে, যদি না বোঝো একদম প্র্যাকটিক্যালি বোঝার উপায় হচ্ছে শিমুল তোলা। আমরা শিমুল তোলা সবাই দেখেছি, দেখেছি ছোট বড়, সেই ছোটবেলা থেকেই বা হচ্ছে বড় হলো দেখতে পাচ্ছি, না হলেও কেউ আজকে ইউটিউবে দেখে নিও, শিমুল তোলা দেখবো ছোট্ট একটা ভিতরে একটা বীজ থাকে, তার উপর ফাইবারটা দেখা যায়, সবগুলো ফাইবার হচ্ছে ফ্লাফি, তো বাইরে থেকে আমরা ফাইবারটা দেখতে পাই যে ফুলে আছে ফাইবারটা, কিন্তু ভিতরে একটা বীজ থাকে। ওই বেসিগুলো বীজ থেকে ফাইবারটাকে আলাদা করতে হয়, সে আলাদা করে বলতে চলে জিনিং। সেই জিনিং এর বলতেছে মেথড আবার দুই ধরনের, মেজর মেথড, এই মেজর থেকে আবার কিন্তু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে মেজর মেজরের মধ্যে একটা হচ্ছে আমার হচ্ছে রোলার জিনিং, একটা হলো স জিনিং, আবার রোলার জেনিং এর আবার ভাগ আছে। তো সেটা বলতেছে জিনিং যখন আমরা করি, এটা তোমরা দেখে নিও, তোমরা আসলে যদি না করে থাকো, ক্যাপ যদি থেকেও থাকে প্রবলেম নাই, এখন তো 2-1 এই আছে, ভালো করে জিনিং টা দেখে নিও। তো জিনিং বলতেছে আমরা জিনিং যখন আমি করবো, যে মেথডটাই ফলো করি না কেন, রোলার জিনিং এর সেই তিনটা মেথড ফলো করি অর হচ্ছে সয়া জিনিং ফলো করি, যেটাই করি না কেন, বলতেছে আমার হচ্ছে সেখানে, বলতেছে আমার হচ্ছে ওইখানেও আমার কিছু নেক্সট ফরমেশন হবে।
দেন বলতেছে ওপেনিং এবং ক্লিনিং। ওপেনিং হচ্ছে কোথায়, ওপেনিং ক্লিনিং হয় আমরা যদি দুইটা পয়েন্ট জানি, একটা হচ্ছে আমার কি হচ্ছে ফ্লোরুম, আরটা হচ্ছে কার্ডিং। তো ফ্লোরুমে নর্মালি হচ্ছে ধরা হয় যে ফিডে আমি যে পরিমাণ নেভস দিচ্ছি তার থেকে 100% পর্যন্ত যদি নেভস বেশি হয় সেটা নর্মাল ফ্লোরুমে। তো এটা একটা পয়েন্ট বলতেছে ওপেনিং ক্লিনিং এর। এবং অনেক সময় কার্ডিং মেশিনও নেভস জেনারেশন হয়, ফ্লোরুমে তো হবে, মাস্ট বি। কার্ডিং মেশিনও আমরা যদিও ইউজ করি, যে হচ্ছে একটা অন্যতম কাজ হচ্ছে নেভস গুলোকে ডিজেন্টাঙ্গেলমেন্ট করা। তো ওখানেও দেখা যাবে যে কোনো কারণে যদি হচ্ছে কার্ডিং মেশিনের হচ্ছে মেইনটেনেন্স ভালো না হয়, সেটিংস গুলা যদি ভালো না হয়, সেক্ষেত্রেও দেখা যাবে যে প্রপার না হয়, সেক্ষেত্রেও দেখা যাবে যে অনেক সময় কি হয় নেভসটা ডিজইন্টাঙ্গেলমেন্ট হওয়ার চেয়েও আমার কি হয় অনেক সময় নেভস জেনারেট করে। তো এটা বলতেছে নেভস গুলো নর্মালি হচ্ছে চারটা পয়েন্টে নেভস হচ্ছে জেনারেশন হতে পারে। একটা হচ্ছে হার্ভেস্টিং, একটা হচ্ছে আমার জিনিং, একটা হচ্ছে আমার ওপেনিং, একটা হচ্ছে ক্লিনিং এর সময়। এই চারটা পয়েন্টে বেসিক্যালি নেভস গুলো জেনারেট করে। তখন বলতেছে আমার হচ্ছে আবার বলতেছে যে ফাইবারের মধ্যে নেভস এর পরিমাণ কত হবে। আমরা মনে হয় অ্যাভারেজ কিছু দেখে এসেছিলাম 200, 250, 300 এর মধ্যে, বা 150 থেকে 200 রেঞ্জ পড়ে এসেছিলাম, মনে আছে কিনা জানি না। যখন আমরা হচ্ছে নেভস এর ডিসইন্টাঙ্গেলমেন্ট পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে হচ্ছে র ফাইবারের মধ্যে কিছু পরিমাণ নেভস থেকে যায়। তো আমরা দেখেছিলাম ওইখানে যে অ্যাভারেজ রেঞ্জটা কত থাকে, সেখানে ছিল 201 থেকে 301টা ছিল মিডিয়াম স্টাপল লেন্থের, শর্ট এবং মিডিয়াম স্টাপল লেন্থের ফাইবারের জন্য, এবং হচ্ছে লং স্টাপল এবং হচ্ছে এক্সট্রা লং স্টাপল, এটার জন্য রেঞ্জ ছিল হচ্ছে 150 to 200। ঠিক আছে, তো এখন বলতেছে এই যে আমার হচ্ছে মনে করো হচ্ছে এই 200 হলো বা 150 হলো বা হচ্ছে এর থেকে কম হবে না, এর থেকে বেশি হবে, মানে অ্যামাউন্টটা মানে নেভস জেনারেট হবে ভালো কথা চারটা পয়েন্টে আমার, কিন্তু এটা হচ্ছে 100 হবে না, 150 হবে না, 200 হবে না, 250 হবে না, 300 হবে না, 220 হবে না, 280 হবে, এটা বলতেছে কার উপর ডিপেন্ড করবে। এটা বলতেছে আমার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা বলতেছে কটনের অরিজিন অথবা হচ্ছে ভ্যারাইটি, দ্যাট মিনস কটন মনে হয় বিভিন্ন আছে, আমরা তো ইন জেনারেল কটন বলি, কিন্তু ভিতরে যদি যাই তাহলে দেখা যাবে যে বিভিন্ন কান্ট্রির কটন আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস এর কটন আছে। মনে করো বাংলাদেশীয় কটন আছে, ইন্ডিয়ান কটন আছে, পাকিস্তানি কটন আছে, চায়নার কটন আছে, ভিয়েতনামের কটন আছে। এখানে খেয়াল করো এশিয়ায় কিন্তু কয়েকটা কান্ট্রি চলে এসেছে। আবার যদি যাও ওইদিকে হচ্ছে রাশিয়ায় দেখা যাবে সিআইএস, ওদের 19টা কান্ট্রিতে সিআইএস গঠিত, খেয়াল করো রাশিয়াতে 19টা কান্ট্রি চলে আসছে। তারপরে মনে করো চাঁদ, মালি, দেন হচ্ছে বা হচ্ছে মনে করো ইউএসএ, ইউএসএ দেখা যাবে যে অনেকগুলো ভ্যারাইটিস আছে। ঠিক আছে, গিজা, ইজিপ্টের কটন আছে। তো এরকম দেখা যাবে যে হচ্ছে আমার ইউএসএ মনে করো দুইটা বেশি চলে, একটা হচ্ছে আপল্যান্ড, একটা হচ্ছে আমার কি আছে পিমা। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে দেখা যাবে যে ইউএসএ আবার ভ্যারাইটি চলে আসছে, খেয়াল করো। তাহলে বলতেছে আসলে কোন ভ্যারাইটিস, এটা বলতেছে একটা ফ্যাক্টর যে সেখানে কম হবে নেপস এর পরিমাণ না হচ্ছে বেশি হবে। আর একটা বলতেছে হার্ভেস্টিং মেথড, যেটা একটু আগে বলা হলো যে হার্ভেস্টিং বা পিকিং যেটা বলতেছে আমরা, যে মেকানিক্যাল হবে না হচ্ছে ম্যানুয়াল হবে, এটার উপর ডিপেন্ড করবে। যদি ম্যানুয়াল হয় তাহলে দেখা যাবে যে কম্পারেটিভলি কম হবে, আর যদি হচ্ছে মেকানিক্যাল হয় সেখানে একটু আমার হচ্ছে নেপস এর পরিমাণ হচ্ছে বেশি হবে। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমরা তিনটা জিনিস দেখলাম। কি কি তিনটা জিনিস দেখলাম? একটা হচ্ছে নেপস কি, হচ্ছে নেপ কি, নেপ হলো সিঙ্গুলার, নেপস হচ্ছে প্লুরাল, নেপস কি এটা একটা দেখলাম। নেপস ছিল আমার কি যে ফাইবারের হচ্ছে ইন্টাঙ্গেলমেন্ট বা জট পাকানোই হচ্ছে নেপস। দুই নাম্বার ছিল কি যে নেপস হচ্ছে আমার কি হচ্ছে কোন কোন পজিশনে বা কোন কোন পয়েন্ট গুলাতে ফাইবারের মধ্যে নেপস জেনারেট হয়। চারটা ছিল, সেটা সেটা কি কি ছিল? একটা হলো হার্ভেস্টিং, একটা হলো জিনিং, একটা হলো ওপেনিং, একটা হচ্ছে ক্লিনিং। ঠিক আছে, এই চারটা পয়েন্টে নেভস হচ্ছে উৎপন্ন হয় বা জেনারেট করে। আর থার্ড নাম্বার পয়েন্ট কি ছিল, যে হচ্ছে নেভস এর মধ্যে ফাইবার মধ্যে নেভস এর পরিমাণ কম হবে কি বেশি হবে। এটা তো আমরা বলেছি নেভস এর পরিমাণ কম হবে কি বেশি হবে সেটা দুইটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে। একটা কি, একটা আমার হচ্ছে কি যে কটনের অরিজিন, দ্যাট মিনস হচ্ছে কোন কান্ট্রির বা কোন ভ্যারাইটিস এর কটন, এটা এটা একটা ফ্যাক্টর। আর আরেকটা কি ফ্যাক্টর বলতেছে, হার্ভেস্টিং মেথড। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসো হচ্ছে আর নেভস হচ্ছে নর্মালি হচ্ছে রিমুভ করে, এটা হচ্ছে দুইটা পয়েন্টে। এক হচ্ছে তোমার কার্ডিং মেশিন, যেটা একটু আগে আমরা পড়ে এসেছি, আর আরেকটা মেশিনের নাম হচ্ছে কম্বার মেশিন। তো এই টার্মে বা এই সেমিস্টারে হচ্ছে আমাদের কম্বার মেশিন দেখার স্কোপ হবে না। পরবর্তীতে যখন হচ্ছে তুমি হচ্ছে
শর্ট স্টাপল স্পেনিং টু বা ট্রিপল এস টু যখন তুমি পড়বা তখন হচ্ছে কি কনফার্মেশন দেখার স্কোপ হবে। রিমুভালের দুইটা ওয়ে হচ্ছে বা দুইটা মেশিন হচ্ছে, একটা হচ্ছে কার্ডিং মেশিন, একটা হচ্ছে কনফার্মেশন। আচ্ছা এখন আসলো নেভস এর টাইপস। নেভস বলতেছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ফাইবার নেভস, আরটা হচ্ছে কি আমার হচ্ছে সিট কোড নেভস। ফাইবার নেভস আরটা হলো কি সিট কোড নেভস। ফাইবার নেভস কাকে বলবো? ফাইবার নেভস বলতেছে যে সেই ধরনের হচ্ছে নেভস যেখানে হচ্ছে ফাইবার ছাড়া, মানে দ্যাট মিন জট পাকানোর মধ্যে ফাইবার ছাড়া অন্য কোনো কিছু থাকবে না, মানে ফাইবার নিজেরে জট পাকায় গেছে, এর মাঝখানে অন্য কেউ নাই, এই ধরনের যদি নেভস হয় তাহলে সেটা হচ্ছে ফাইবার নেভস। আর সিট কোট নেভস কি, মনে করো যে হচ্ছে আমরা একটু আগে বলে এসেছিলাম, জিনিং এর ডেফিনেশনে পড়ে এসেছিলাম যে হচ্ছে বীজ থেকে ফাইবারটাকে আলাদা করার প্রসেস। তাহলে খেয়াল করো এই বীজ কোনো কারণে, যদি বীজের কোনো অংশ আমাদের টার্গেট হচ্ছে 100% হচ্ছে বীজ হচ্ছে ফাইবার থেকে রিমুভ করা, কিন্তু দেখা যাবে যে আমরা তো জানি পৃথিবীতে কোনো কিছুই আসলে 100% হয় না। এখন মনে করো চেষ্টা করেছে বীজটাকে ফাইবার থেকে আলাদা করে সেপারেট করে দেওয়ার জন্য, কিন্তু কোনো কারণে বীজের কোনো একটা পার্ট ফাইবারের সাথে লেগে আছে। তাহলে ওই যে বীজের যে পার্টটা ফাইবারের সাথে লেগে আছে সেটাকে কেন্দ্র করে যদি হচ্ছে জট পাকিয়ে যায় তখন সেই ধরনের নেভস কে বলা হয় হচ্ছে সিট কোট নেভস। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে হচ্ছে নেভস দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার নেভস, একটা হলো সিট কোট নেভস। ফাইবার যদি নিজে জট পাকায় তখন সেই নেভস টাকে বলতেছে ফাইবার নেভস, আর সিট কোট নেভস কোনটাকে বলবে, যে যদি বীজের কোনো পার্ট কে কেন্দ্র করে যদি হচ্ছে জট পাকানো হয়, ফাইবার যদি জট পাকিয়ে যায় তখন সেই নেভস টাকে বলবা হবো আমরা সিট কোট নেভস বলবো। এখন আসলে তাহলে নেভস এর অসুবিধাটা কি, মানে হচ্ছে কি প্রবলেম নেভস থাকলে? এখন খেয়াল করো এখানে এই ফিগারটা একটু খেয়াল করো, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কি প্রবলেম ক্রিয়েট করবে। এখন মনে করি জট পাকায় গেছে, খালি এখানে অনেকগুলো ফাইবার কিন্তু খেয়াল করো জট পাকায় আছে। তো এখন মনে করো এই জট পাকানো এই অবস্থায় যখন আমি ইয়ারটা বানাবো, তাহলে এই মোটা পার্টটা বা নেভসটা ইয়ানের যে পার্টটার মধ্যে পড়বে সেই জায়গাটি কি মোটা হয়ে যাবে না? সেই জায়গাটা মোটা হয়ে যাবে। আর মনে করেছে এই ফাইবারটার হচ্ছে মাথাটা যে জায়গাটাতে পড়বে সেটা তো কয়েক গুণ হচ্ছে চিকন থাকবে। তাহলে খেয়াল করে এখানে ইয়ারনে একটা ফল তৈরি করতেছে, এবং আলটিমেটলি কোথায় গিয়ে এটা বেশি হচ্ছে আমার ইফেক্টিভ বা প্রমিনেন্ট হবে, কোথায় বেশি হবে বেশি সেটা বলতেছে ডাইং, ডাইং এর পর, ডাইং বা প্রিন্টিং এর পর। মনে করো ডাই হচ্ছে, আচ্ছা ডাইং এর তোমাদের কি পড়ানো হচ্ছে ডাইং এর কোনো সাবজেক্ট? না ম্যাম। টু ওয়ানে নাই? থাকার তো কথা, তাহলে টু টু তে পাবা, এখানে না পেলেও টু টু তে অবশ্যই থাকবে, কারণ হচ্ছে তোমাদের মোটামুটি লেভেল টু তেই সব ডিপার্টমেন্টেই একটা করে সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে টু ওয়ানে না থাকলে টু টু তে গিয়ে অবশ্যই ওয়েট প্রসেসিং এর কোনো একটা সাবজেক্ট পাবা। আচ্ছা এমনিতে আচ্ছা না থাকলেও প্রবলেম নেই, আমরা তো ডাইং জানি কি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে সুইটেবল কন্ডিশনে যখন হচ্ছে কালার করা হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় ডাইং, তো কালারিং প্রসেস। তো এখন খেয়াল করো এখন এই ফাইবার এই মাথাটা যে পরিমাণ হচ্ছে ডাই ডাই ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করবে, ঠিক এই পার্টের কি একই একই পরিমাণ অ্যাবজর্বেন্স হবে? আরো বেশি হবে? বেশি হবে না? জি ম্যাম। এখন খেয়াল করো, আচ্ছা তুমি অ্যান্সার দিয়েছো বেশি হবে, ওকে ভালো কথা। মনে করো একই ইন্টেন্সিটি দিয়েছি একই লিকুইডের মধ্যে, আমার হচ্ছে কি হয়ে গেছে যে হচ্ছে এইখানে আমি চিন্তা করে দিয়েছি যে এই যে থিকনেসটা আছে আমার হচ্ছে ফাইবারের, ঠিক আছে এই থিকনেসটা চিন্তা করে আমি দিয়েছি হচ্ছে ডাই কতটুকু অ্যাবজর্ব করবে, মানে করে একটা সলিউশন, সলিউশনের মধ্যে তো এটাকে আমি ভেজাই রাখবো। ঠিক আছে মনে করো কালার একদম যদি শুধু একদম খাঁটি হচ্ছে বাংলায় বলি সেটা হচ্ছে মনে করো আমরা যেরকম ওয়াশিং পাউডার বলে ফর এক্সাম্পল কোনো একটা সুইটেবল হচ্ছে এরকম হচ্ছে ল্যাবে আমি হচ্ছে একটা মনে করো হচ্ছে রেড কালারের একটা হচ্ছে কালার কোনো একটা বালতির মতো দিয়ে দেন হচ্ছে এই ফাইবারটাকে আমি ডুবাই দেব, দিয়ে মনে করো হচ্ছে আমি আধা ঘন্টা রেখে দেব বা 1 ঘন্টা রেখে দেব। তাহলে মনে করো এইখানে হচ্ছে যে পরিমাণ অ্যাবজর্ব হবে আর এইখানের কালার আর এইখানের কালারের শেড কি একরকম হবে? তাহলে কি এইটা একটু গাঢ় হবে না বেশি, যেটা চিকন? কারণ এ তো হচ্ছে যতটুকু নিয়েছে
যতই হচ্ছে একটু, কারণ এর থাকার টাইম আর এর থাকার টাইম তো একই, টাইম একই, দেন হচ্ছে কনসেন্ট্রেশন একই সলিউশনের, তাহলে হচ্ছে এইখানে দেখা যাবে যে পরিমাণ রেড হবে বা শেডটা যে পরিমাণ গাঢ় হবে এইটুকু জায়গায়, এই জায়গায় টুকুতে কিন্তু সেই পরিমাণ হচ্ছে শেড গাঢ় হবে। যেখানে জট পাকানো ওখানে কম হবে, কম হবে না, এটা একটু ফেড দেখা যাবে না। হ্যাঁ জি ম্যাম। তাহলে খেয়াল করো এইখানে এত চিকন, ও তো হচ্ছে যতটুকু আমি তো একে চিন্তা করে কালারটা দিয়েছি যে এ কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, ওর শেড কিরকম হবে সেটা চিন্তা করে আমি দিয়েছি। কিন্তু খেয়াল করো এখানে এই যে ফিগারটা আমরা দেখতেছি, এখানে এটার থিকনেস যেটা আছে এটার থিকনেস তার কয়েক গুণ বেশি আছে। তার মানে আমার এইখানে যে শেডটা আসবে এটা কম্পারেটিভলি দেখা যাচ্ছে একদম সাদাই থেকে যাবে, কারণ এখানকার একটা পার্ট এখানে একটা পার্ট অ্যাবজর্ব করবে, বাকিগুলো দেখা যাবে যে কি হবে পুরো সাদা অবস্থায় থেকে যাবে। তাহলে এখন মনে করো তুমি একটা শার্ট কিনতে গেছো, শার্ট এখন এই মনে করো এই ইয়ানটা দিয়ে যে এই ফাইবারটা দিয়ে যে ইয়ানটা তৈরি হয়ে গেছে এই অবস্থায়, সেই ইয়ানটা দিয়ে মনে করো তোমার হচ্ছে এই শার্টটা ডাই করার পর তৈরি করা, মানে হচ্ছে এই ফেব্রিকটা ডাই করার পর তুমি হচ্ছে শার্টটা তৈরি করবা। তো এক এক জায়গায় হচ্ছে মনে করো রেড কালার ভালোই আছে আর এক জায়গায় একদম সাদা সাদা হয়ে আছে, তুমি কি সেই ফেব্রিকটা কিনতে চাবা তোমার শার্ট বানানোর জন্য? মনে করো এই ফাইবারটা দিয়ে ইয়ান তৈরি করেছি আমি ওই অবস্থায়, দেন হচ্ছে ইয়ান তৈরি করার পর ফেব্রিক বানিয়েছি, ফেব্রিক বানানোর পর ফেব্রিকটাকে ডাই করেছি এবং সেইটা দিয়ে এখন তোমাকে বলা হয়েছে তুমি শার্ট বানাবো। আর এক জায়গায় হচ্ছে কালার সুন্দরই আছে, রেড কালারই আছে, আর এক জায়গায় হচ্ছে মনে করো সাদা হয়ে আছে, তুমি কি ওইটা ফেব্রিক কিনবা বাজারে গিয়ে? না ম্যাম। তুমি যদি এন্ড ইউজার হও, খেয়াল করো তুমি নিজে কিন্তু হচ্ছে বলতেছো আমি কিনবো না, তার মানে কেন চাইলে হচ্ছে অন্য বায়াররা কেন কিনবে? তাহলে কি, তাহলে এরকম যদি নেপস থেকে যায় হচ্ছে ফাইবারের মধ্যে, সেই ফাইবারটা যখন ডাই করবে দ্যাট মিন্স ফাইবার থেকে যখন আমি হচ্ছে ইয়ান তৈরি করব, ওইটা দিয়ে ইয়ানটাকে আমার মনে করো হচ্ছে উইভিং করে আমি হচ্ছে একটা ফেব্রিক তৈরি করলাম, মানে শার্টের ফেব্রিক তৈরি করেছি, দেন হচ্ছে ওই ফেব্রিকটাকে আমি ডাই করলাম, তো ডাই করার পর যা অবস্থা হবে এই যে আমি যে শেড পার্সেন্টেজ এটাকে চিন্তা করে দিয়েছি শর্ট শেড এদিকে ধরবে, কিন্তু এখানে এসে আমার কি হয়ে যাবে আমার দেখা যাবে যে পুরো হচ্ছে হোয়াইটই থেকে যাবে। তাহলে দেখা যাবে যে মাঝখানে মাঝখানে এরকম কি হচ্ছে ডালের মাঝখানে মাঝখানে এটা আমার হচ্ছে হোয়াইট থেকে যাচ্ছে। তো সেটাই হচ্ছে বেসিক্যালি আলটিমেট প্রবলেম যদি নেপস থেকে যায়, যে আমি হচ্ছে ডাইং এর পর দেখা যাবে যে সব জায়গায় হচ্ছে কালারটা সমান থাকবে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এখন আসো তাহলে কি করতে হবে, এই জন্য বলতেছে নেপসটাকে হচ্ছে রিমুভ করে দিতে হবে, ফাইবারের মধ্যে তো নেপস থাকে এটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে হচ্ছে আমাকে কি করতে হবে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য বলতেছে হচ্ছে আমার দুইটা মেশিন, একটা হচ্ছে আমার কার্ডিং মেশিন, একটা হচ্ছে কম্বার মেশিন। তো রিমুভ আমি যে সেটিংস দিয়েছি, মানে যেখানে মনে করো হচ্ছে যদি কার্ডিং মেশিন ধরি তাহলে হচ্ছে কোন পয়েন্টটাতে আমাদের নেপসটা হচ্ছে ডিজিনট্যাঙ্গলমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে। আমি তো ওই দুটার মাঝে মনে করি যতটুকু গ্যাপ থাকলে নেক্সটটা ডিসইনট্যাঙ্গেল হয় আমি ততটুকু গ্যাপ দিয়ে দিয়েছি, মানে আমি মেশিনে সেট আপ দিয়ে দিয়েছি। এখন এটা ঠিকঠাক ভাবে কাজ করেছে কিনা এটা তো আমাকে চেক করতে হবে, তাই না? জি ম্যাম। না করলে তো আমি বুঝতে পারবো না যে আমি যে সেটিংস টা দিয়েছি মেশিনে সেটা কাজ করতেছে কিনা, কারণ আমি দিয়েছি চিন্তা করে প্র্যাকটিক্যালি, কিন্তু মেশিনে ওখানে নাও কাজ করতে পারে, সেটা চেক করতে হবে। সেটা চেক করার জন্য ওয়ে হচ্ছে বলতেছে এনআরআই চেক করতে হয়। এনআরআই হচ্ছে কি, নেপস রিমুভাল ইফিসিয়েন্সি, এনআরআই। তো এনআরআই এর ক্ষেত্রে বলতেছে কি হবে সেটা চেক করব। প্রথমে বলতেছে যদি এটা কার্ডিং মেশিন হয়, এখানে ইন জেনারেল বলে গেছে ফিড ম্যাটেরিয়াল ডেলিভারি ম্যাটেরিয়াল, ঠিক আছে, যে নেপস পার গ্রাম ইন ফিড ম্যাটেরিয়াল মাইনাস নেপস পার গ্রাম ইন ডেলিভারি ম্যাটেরিয়াল ভাগ হচ্ছে নেপস পার গ্রাম ইন ফিড ম্যাটেরিয়াল গুণ হচ্ছে 100%, কারণ পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। তাহলে বলতেছে নেপস পার গ্রাম ফিড ম্যাটেরিয়াল, ফিড ম্যাটেরিয়াল এখন খেয়াল করো কার্ডিং মেশিনের ক্ষেত্রে ফিড ম্যাটেরিয়াল কি আছে, কার্ডিং মেশিনের ক্ষেত্রে ফিড ম্যাটেরিয়াল কি? ফিড জুট, কার্ড জুট বা কার্ড ম্যাট, ঠিক আছে, ওকে। আর ডেলিভারি ম্যাটেরিয়াল, ডেলিভারি ম্যাটেরিয়াল কার্ডেড স্লাইভার, রাইট, কার্ড স্লাইভার। তাহলে এখানে যদি আমি এটা আমি দিয়েছি ইন জেনারেল, ইন জেনারেল কেন, কারণ দুইটা মেশিনে যেহেতু করা যায় আমার হচ্ছে কার্ডিং মেশিন এবং হচ্ছে কম্বার মেশিন, এজন্য ইঞ্জিনিয়ার লিখেছে, তুমি যে কোনো জায়গায় এটা কমনলি চালাতে পারবা। কিন্তু তোমাকে যদি স্পেসিফিক ভাবে কেউ বলে যে হচ্ছে তুমি এখন কার্ডিং মেশিনের জন্য এনআর এর ফর্মুলা লেখো, তখন কিন্তু হচ্ছে এই ফিড ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না,
ঠিক আছে, তখন অবশ্যই বলতে হবে নেপস পার গ্রাম এন কি হচ্ছে আমার ফিড ম্যাটার, যেহেতু আমার কি বলতেছে কার্ড ম্যাট বা চুট ম্যাট, তাহলে এখানে বলতে হবে নেপস পার গ্রাম ইন কার্ড ম্যাট অথবা চুট ম্যাট মাইনাস নেপস পার গ্রাম ইন কি বলতেছে কার্ড স্লাইভার, ভাগ হচ্ছে নেপস পার গ্রাম ইন কার্ড ম্যাট অথবা হলো চুট ম্যাট। ওকে, এখন আসো নেপস পার গ্রাম যে আমি বলতেছি, এই নেপস পার গ্রামে একটা ডিজিট আসবে, মানে করো কত ডিজিট, যেটা আমরা হচ্ছে র কতনা দেখেছিলাম, কত র কতনা আমরা দেখেছিলাম যে ডিজিটটা ছিল আমার হচ্ছে মানে করো 150 200, এটা হচ্ছে এভারেজ ছিল, এটার উপরে কিন্তু হচ্ছে যেতে পারে নিচেও আসতে পারে। নেপস হচ্ছে নেগেটিভ জিনিস, সো কম হলে ভালো বেশি হলে ভালো না, তার মানে আমরা অবশ্যই চাবো যত কম হোক নেপস এর পরিমাণ। এখন তাহলে এই যে ডিজিটটা আমি পাবো কোথা থেকে নেপস পার গ্রাম, ঠিক আছে, এটা কি আমি কার্ড ম্যাট নিয়ে খালি চোখে চোখে বসে এখন গুনবো এরকম না, এরকম যদি করতে চাই, কারণ দেখা যাবে আই ইনস্পেকশনে সম্পূর্ণটা আসবেও না, এবং হচ্ছে আরেকটা কি প্রবলেম হবে যে আমার হচ্ছে সময় টাইম কনজিউমিং অনেক হবে, তো সেক্ষেত্রে আসলে মেশিনের হেল্প নিতে হয়। তো মেশিনের হেল্পের ক্ষেত্রে হচ্ছে কোন মেশিনের হেল্প নিতে হয় নেপস পার গ্রাম, তোমাদের FYT পড়ানো হচ্ছে, FYT তে ফাইবার প্রপার্টিস কে পড়াচ্ছে, নিশি ম্যাম নাম শুনেছো মেশিনের নাম অ্যাফিস অথবা হচ্ছে SBI, এগুলো কি নাম শোনা হয়ে গেছে না পড়াইলেও, এখনো মনে হয় পড়াননি, ও নাম পাওনি। আচ্ছা, এটা হচ্ছে দুইটা তোমাদের যে প্রপার্টিস গুলো পড়ানো হচ্ছে, বেসিক্যালি ফাইবার প্রপার্টিস টেস্ট করার মেশিনের নাম বলেছে এই দুইটা, অ্যাফিস হচ্ছে অ্যাডভান্সড অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, অ্যাফিস অ্যাফিস বলতেছে অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম। তো এখান থেকে বেসিক্যালি নেপস পার গ্রাম যেটা আছে, এই নেপস পার মানে হচ্ছে ফাইবারের মধ্যে বা হচ্ছে আমার ল্যাপের মধ্যে বা গার্ড ম্যাট বা চুট ম্যাট বা হচ্ছে আমার স্লাইভার বা হচ্ছে রোভিং, ঠিক আছে, সবগুলোর মধ্যে নেপস এর পরিমাণ অন্যতম প্রপার্টিস খেয়াল করা হয়। এটা নেপস এর নেপস এর জন্য মেশিনটা, নেপস এর পরিমাণ কত থাকে এটা মেজার করা যায় এই মেশিন দিয়ে। মোট কথা হচ্ছে নেপস নেপস যেখানে তুমি দেখো না কেন, শুধু ইয়ার নেপস বাদে, ইয়ারও কিন্তু নেপস থাকে, ইয়ার নেপসটা এটা দিয়ে দেখা হয় না, ইয়ার বাদে বাকি যতগুলো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আছে, দ্যাট মিন্স ফাইবারের পর ইয়ারের আগ পর্যন্ত যতগুলো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আসবে সবগুলোর ক্ষেত্রে নেপস দেখা হয় এই অ্যাফিস মেশিন দিয়ে। ফাইবার দেন হচ্ছে ল্যাপ অথবা হচ্ছে ম্যাট অথবা না, এরপর এরপর হচ্ছে স্লাইভার, স্লাইভার বলতে যে কোনো স্লাইভারই হোক, কারণ আমরা কয়েকটা মেশিনে স্লাইভার আউটপুট দেখেছি, মনে হয় কয়েকটা মেশিনের আউটপুট ছিল স্লাইভার, কি কি মেশিন ছিল মনে আছে, ফ্লো চার্ট না, সব খেয়ে ফেলেছ আসলে, কি কি মেশিন আউটপুট ছিল, একটা মেশিন হলো আমরা পড়তেছি সেটা হচ্ছে কার্ডিং মেশিন, আরেকটা কি কি আরেকটা কি মেশিন ছিল, ব্রেকার ড্র ফ্রেম ফিনিশার ড্র ফ্রেম, এবং আরেকটা কি মেশিন ছিল, আরেকটা মেশিন ছিল আমাদের হচ্ছে কম্বার মেশিন, ঠিক আছে, এই চারটা মেশিনের হচ্ছে এই জন্য স্লাইভার লিখলাম কমনলি, মানে যে কোনো স্লাইভারই হোক না কেন, কার্ড স্লাইভার, কম্ব স্লাইভার, ব্রেকার ড্র স্লাইভার অথবা হচ্ছে ফিনিশার ড্র স্লাইভার, চারটা মেশিনের আউটপুট হলো স্লাইভার, সবগুলো যাবে এখানে কভার করবে, ল্যাপ অথবা ম্যাট, তারপর হচ্ছে মিনি ল্যাপ, মিনি ল্যাপ, তারপরে হচ্ছে রোভিং, মানে ইয়ার্ন বাদে বাকি আমি যেখানে চেক করতে চাই না কেন, আমি সরাসরি হচ্ছে এই অ্যাফিস মেশিন ইউজ করে নেপস এর পরিমাণ কত আছে এই প্রোডাক্ট গুলোর মধ্যে সেটা হচ্ছে আমি বের করতে পারবো। বোঝা গেছে? জি। আরো প্রপার্টিস এই মেশিনটা চেক করা যাবে, কিন্তু এই মেশিনটা নর্মালি হচ্ছে যত হচ্ছে আমার হচ্ছে মানে যে মিলে ইউজ করা হোক না কেন বা যে কারণে মেইন পারপাস ইউজ করা হয় সেটা হচ্ছে নেপস, নেপস এর পরিমাণ কত আছে
ফাইবার রুট বা এই প্রোডাক্ট গুলোর মধ্যে নেপস এর পরিমাণ অন্যান্য প্রপার্টি যা চেক করা যাবে এটা দিয়ে, কিন্তু মেজর প্রবলেম হচ্ছে যে প্যারামিটারটা চেক করা হয় সেটা হচ্ছে ফাইবার নেপস বা হচ্ছে আমার ল্যাবের নেপস এর পরিমাণ কত হচ্ছে, স্লাইভার বা মিনি ল্যাব বা হচ্ছে রোভিং এর নেপস এর পরিমাণ কত হচ্ছে এটা চেক করা হয় হচ্ছে অ্যাফিস মেশিন দিয়ে। এবং এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, মনে থাকবে। এবং আরেকটা মেশিন হচ্ছে এটা একজন মডার্ন মেশিন, ঠিক আছে? তোমরা ল্যাবে যেগুলো যখন ল্যাব করবা দেখবা যে তোমাদের হচ্ছে আলাদা আলাদা মেশিন দিয়ে প্রপার্টিস গুলো তোমাদের দেখানো হবে, কিন্তু এখন আর হচ্ছে আসলে ওই আলাদা আলাদা মেশিন আর দরকার হয় না। এই দুইটা মেশিন এসবিআই এবং অ্যাফিস মেশিন আসলে ফাইবারের সব প্রপার্টিস দেখা যায়। এসবিআই হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, এটাও হচ্ছে ফাইবারের প্রপার্টিস টেস্ট করার মেশিন, ঠিক আছে? হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট এসবিআই, এখানে কি কি প্রপার্টিস আসবে? মাইক্রোনিয়ার ভ্যালু, ফাইন ম্যাচিউরিটি, লেন্থ, স্ট্রেংথ, ফাইবারের কালার, ফাইবারের মধ্যে হচ্ছে ট্রাশের পার্সেন্টেজ কত আছে, এই ধরনের যে প্রপার্টিস গুলো আছে এটা হচ্ছে এই এসবিআই মেশিন দিয়ে হচ্ছে মেজার করা হবে। আচ্ছা, কার মাইক্রোফোনটা একটু অন আছে, একটু বন্ধ করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে ফাইবার প্রপার্টিস টেস্ট করার জন্য আমরা দুইটা মেশিনের নাম দেখলাম, কি কি মেশিন? নাম বলো। অ্যাফিস আর এইচবিআই। অ্যাফিসের হচ্ছে কি ইলাবোরেশন কি দেখে বলো। ইনফরমেশন সিস্টেম। আর এসবিআই হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এফিস মেশিন দিয়ে ফাইবারের কোন মেজর প্রপার্টিস টেস্ট করা হয়? নেপস, নেপস, ফাইবারস, ল্যাব, তারপর স্লাইভার, মিনি ল্যাব, রোভি। এবং নেপসটা দেখা হয় গ্রামে, ঠিক আছে? ওয়েটে দেখা হয়। নেপস পার গ্রাম ওয়েটে দেখা হয়। আর হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি ফাইবারের কোন কোন প্রপার্টিস টেস্ট করা হয় বা দেখা হয়? কটনের মাইক্রোনিয়ার ভ্যালু, যেগুলো থাকবে সেই হচ্ছে প্রপার্টিস গুলো টেস্ট করা হয়। ওকে, এবার আসো। দ্যাট মিনস হচ্ছে আমার, আমি ফাইবার নেবো, ফাইবার নিয়ে অ্যাফিস মেশিনে টেস্ট করবো নেপস পার গ্রাম কত আছে, দেন হচ্ছে কার্ড ম্যাট বা চুট ম্যাট নেবো, সেখানে হচ্ছে সেটাও নিয়ে আমি হচ্ছে অ্যাফিস মেশিনে টেস্ট করাবো। দুইটা যখন টেস্ট রিপোর্ট আমার পাবো সেখান থেকে আমি হচ্ছে এনআর এর পার্সেন্টেজটা বের করতে পারবো। এখন আসো হচ্ছে ডাস্ট বলতেছে এক্সট্রাকশন কোন কোন পয়েন্টে হয়, তো সেখানে বলে গেছে দেখো খেয়াল করে ইনফিট রিজন। ইনফিট রিজন বলতে কোনটা বোঝানো হচ্ছে এখানে? বেসিক্যালি হচ্ছে চুটফিট সিস্টেম বা হচ্ছে চুটফিট সিস্টেমে খেয়াল করেছে কিনা, আমরা দুইটা কিন্তু হচ্ছে ফিডিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, একটা ফাইন ক্লিনিং এর জন্য, একটা হচ্ছে কোর্স ক্লিনিং এর জন্য। ওইখানে কিন্তু হচ্ছে ডিডাস্টিং ইউনিট ছিল বা পারফোরেটেড শিট ছিল, তো ওইখানে ওইটা বলতেছে একটা হচ্ছে ইনফিট রিজনে, ওইটা বলতেছে ডাস্ট রিমুভালের হচ্ছে একটা পয়েন্ট। মনে আছে কিনা জানি না তোমাদের, আমি এই যে এটা পড়েছিলাম, এখানে বলতেছে আমার হচ্ছে ডাস্ট পার্টিকেল যেটা আছে সেটা হচ্ছে রিমুভ হয়, এবং এখানেও বলতেছে আমার হচ্ছে ডাস্ট পার্টিকেল গুলা হচ্ছে রিমুভ করার হচ্ছে একটা হচ্ছে স্কোপ আছে। ওইখানে এটাকে ওরা বলতেছে ইনফিড রিজন বলতেছে। এখানে বলতেছে ইনফিট রিজন, দেন বলতে হচ্ছে ফ্ল্যাটের যখন ঢুকবে তখন ফ্ল্যাটের মাঝখানে এবং ফ্ল্যাট থেকে যখন বের হবে সেখানে, দেন বলতে সিলিন্ডার এবং ডপারের মাঝখানে, এবং দেন বলতেছে ডিটাচিং রোলার এবং হচ্ছে সিলিন্ডার নিচে, এবং হচ্ছে কয়লারও বলতেছে কয়লার হেড যেটা আছে, ঠিক আছে? কয়লার হেড ফিগার যদি আমরা দেখি, এই যে এই পয়েন্টটা বলতেছে কয়লার হেডও হচ্ছে আমার কি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে ডাস্ট পার্টিকেল বলতেছে এখানেও রিমুভ হচ্ছে। এখন আসে দেখো ওয়েস্ট ডিসপোজাল, এই সেন্টে দুইটা সেন্ট দুইটা লাইন একটু ভালো করে দেখো তো কি বলে গেছে, সেন্টেন্স গুলো একটু মনে করে দেখো, ভালো করে দেখো। আমি পড়তেছি দি কার্ড মেশিন ইলিমিনেটস, মানে হচ্ছে দূর করে অন অ্যান এভারেজ 4% অফ ওয়েস্টেজ, বলতেছে কার্ডিং মেশিন হচ্ছে প্রায় 4% এর মতো ওয়েস্ট হচ্ছে আমার হচ্ছে দূর করে,
ঠিক আছে, এখন 4% বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। 4% বলতে বোঝাচ্ছে তুমি যদি কার্ডিং মেশিনে 100 কেজি ফাইবার হচ্ছে ফিট দাও, ফাইবার তো হবে না কার্ডিং মেশিনে, ফিট কার্ডিং মেশিনে কি হবে, কার্ড ম্যাট, চুট ম্যাট অথবা হচ্ছে ল্যাপ হবে। তার মানে আমি যদি হচ্ছে কার্ডিং মেশিনে 100 কেজি কার্ড ম্যাট বা চুট ম্যাট বা হচ্ছে ল্যাপ হচ্ছে ফিট দেই, তাহলে আউটপুট যেটা পাবো, আউটপুট পাবো হলো 97 কেজি স্লাইফার পাবো, আর বলতেছে 4 কেজি হচ্ছে ওয়েস্টেজ আকারে চলে যাবে। এতটুকু বুঝেছো? আরেকবার কার্ডিং এখানে খেয়াল করে কি বলতেছে, 4 কেজির মতো ওয়েস্টেজ হয় কার্ডিং মেশিনে। তাহলে আমার হচ্ছে কার্ডিং মেশিনে আমি ফিট দেই কি, ফিট ম্যাটেরিয়ালের নাম কত, কত ফাইবার, ফাইবার ফিট দেই কার্ডিং মেশিনে। তাহলে ব্লোরুমে আমি কি ফিট দেই, কেউ বলতে পারবা কার্ডিং মেশিনের হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের নাম কি? ল্যাপ, গুড, ল্যাপ, কার্ড ম্যাট বা চুট ম্যাট, রাইট, এক্স্যাক্টলি, ও ঠিক বলেছে। এখন কি বলতে খেয়াল করো যে হচ্ছে, তাহলে হচ্ছে বলতেছে আমি কার্ডিং মেশিনে ল্যাপ অথবা কার্ড ম্যাট অথবা চুট ম্যাট, মানে যদি আমার কনভেনশনাল হয় তাহলে ল্যাপ ফিড দেব, আর যদি মডার্ন হয় তাহলে কার্ড ম্যাট অথবা চুট ম্যাট ফিড দেব। 100 কেজি আমি ফিড দিলাম কার্ড অথবা ল্যাপ অথবা চুট ম্যাট। এখন এখানে 4% ওয়েস্টেজ মানে কি বোঝানো হচ্ছে আমাকে, মানে আমি কার্ডস লাই আউটপুট কি, কার্ডিং মেশিনের আউটপুট কি কার্ডস লাইফ হন না? Yes ma'am. তাহলে আমি বলতেছি তাহলে কার্ড স্লাইভার আমি হচ্ছে 96 কেজি, মানে 4 কেজি তো আমার ওয়েস্টেজ আকারে চলে যাবে, তার মানে 4 কেজি আমার নিচে পড়ে যাচ্ছে। তাহলে আমি 4 কেজি যদি নিচে পড়ে যায় তাহলে আমি কার্ড স্লাইভার, দ্যাট মিনস আউটপুট আমার কার্ড স্লাইভার, তাহলে কার্ড স্লাইভার পাবো কত কেজি, আমি ফিট দিয়েছি 100 কেজি, 4 কেজি আমার মাঝখানে পড়ে গেছে। আমি 100 কেজি কার্ড ম্যাট বা চুট ম্যাট হচ্ছে ফিট দিয়েছি কার্ডিং মেশিনে, মাঝখানে বলতেছে আমার 4 কেজি পড়ে গেছে, আউটপুট ওয়েস্টেজ আকারে চলে গেছে, আউটপুট হচ্ছে আমার কি, আউটপুট হচ্ছে আমার হচ্ছে কার্ড স্লাইভার। তাহলে হচ্ছে কার্ড স্লাইভার আমি কত কেজি পাবো, 96। এই জিনিসটা তোমাকে এতক্ষণ ধরে বলতেছে যে এই সেন্টেন্সটা এটাই বেসিক্যালি তোমাকে বোঝাচ্ছে, দ্য কার্ড ইলিমিনেটস অন এভারেজ 4% অফ দ্য ওয়েস্টেজ, মানে 100 কেজিতে 4 কেজি হচ্ছে ওয়েস্টেজ হবে, বাকি যেটা পাবো সেটা হচ্ছে আমি হচ্ছে পাবো হচ্ছে কার্ড স্লাইভার। এখন আমাকে বলো এবার 4 কেজি যা ওয়েস্টেজ আসলো, ওয়েস্টেজের ডেফিনিশন জানি কি ছিল, ওয়েস্টেজ বা হচ্ছে ওয়েস্ট বলতে কি বোঝায়, একটু আর্লি করো কারণ এরপর ম্যাথ করতে হবে। চার কেজি ওয়েস্টেজ, ওয়েস্টেজ এখন হচ্ছে আমি বুঝলাম যে ওয়েস্টেজ হয়ে গেছে আমার 4 কেজি। এখন ওয়েস্টেজ এর ডেফিনেশন বা ওয়েস্ট এর ডেফিনেশন কি বলেছিলাম, কি কি থাকে ওয়েস্টেজ এর মধ্যে, যদি আমি হচ্ছে কাটিং মেশিন ধরি তাহলে হচ্ছে কি সম্পূর্ণটা কি ইম্পিউরিটিস থাকবে, ফাইবার থাকবে কিছু, রাইট, তাহলে হচ্ছে ফাইবার এবং হচ্ছে আমার কি বলবে কিছু সরি ইম্পিউরিটিস এবং কিছু পরিমাণ ফাইবার, কারণ হচ্ছে ফাইবারের পরিমাণ কম থাকবে এবং হচ্ছে ইম্পিউরিটিস এর পরিমাণ বেশি থাকবে, দুইটা মিলে হয় ওয়েস্টেজ বা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে বলতেছে এই 4% এর মধ্যে আমি যদি 100 কেজি ধরি তাহলে 4 কেজির মধ্যে দেখা যাবে যে আমার হচ্ছে 3.5 কেজি বা তারও বেশি আছে আমার ইম্পিউরিটিস এবং বাকি পার্টটা আছে আমার কি হচ্ছে ফাইবার। ওকে, এবার খেয়াল করো ইন এ কার্ডিং রুম প্রসেসিং 500 কেজি পার আওয়ার অফ ম্যাটেরিয়াল, অ্যাবাউট 500 কেজি অফ ওয়েস্ট ইজ প্রোডিউস পার ডে ইন 3 শিফট অপারেশন। সেন্টেন্সটা তোমরা আবার নিজেরা একবার পড়ো, পরে একটু বোঝার চিন্তা করো, চেষ্টা করো যে বুঝেছো কিনা। বলতেছে কার্ডিং মানে মেশিন রুম, যেটা এখানে বোঝানো হচ্ছে মেশিনের কথা বলে গেছে যে কার্ডিং মেশিন এর প্রসেসিং এর সময় বলতেছে 500 কেজি পার আওয়ার অফ ম্যাটেরিয়াল, অ্যাবাউট 500 কেজি অফ ওয়েস্ট ইজ প্রোডিউসড পার ডে ইন 3 শিফট অপারেশন। আচ্ছা, এই সেন্টেন্সটা তোমাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বলতেছে 1 ঘন্টায় যদি আমি 500 কেজি হচ্ছে তৈরি করি কার্ড স্লাইভার, 1 ঘন্টায় 500 কেজি তৈরি করি কার্ড স্লাইভার কার্ডিং মেশিন দিয়ে, সেখানে বলতেছে 500 কেজি ওয়েস্টেজ পাওয়া যাবে, 500 কেজি ওয়েস্টেজ পাওয়া যাবে কোথায়, 24 ঘন্টায় পার ডে বলে গেছে। বলতেছে পার ডে মানে হচ্ছে 24 ঘন্টা হচ্ছে পার ডে 3 শিফট অপারেশন,
থ্রি শিফট মানে হচ্ছে, আচ্ছা আমরা 24 ঘন্টাকে 3 ঘন্টা করলে, 3 ভাগ করলে হচ্ছে কয় ঘন্টা করে পড়ে? চব্বিশ ঘন্টাকে 3 ভাগ করলে কয় ঘন্টা পরে? 1 ভাগে 8 আওয়ার্স। 8 আওয়ার্স, তাহলে হচ্ছে এক শিফট সমান স্পিনিং মিলে, অন্য মিল গুলাতে হয়তো শিফট 10 ঘন্টা থাকে, 12 ঘন্টা থাকে, ঠিক আছে, বাট স্পিনিং মিলে হচ্ছে এক শিফট সমান হচ্ছে 3 আওয়ার্স, সরি 8 আওয়ার্স, সমান হচ্ছে 8 আওয়ার্স, মনে থাকবে। ওয়ান শিফট হচ্ছে 8 আওয়ার্স, তাহলে 24 ঘন্টায় তাহলে কি 3টা শিফট হয় না? Yes ma'am। এই জন্য বলতেছে 3 শিফট, এক শিফট যেহেতু হচ্ছে 8 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় 3টা শিফট হয়, সেটা বলছে 3 শিফট অপারেশন, মানে 24 ঘন্টায় আমার মেশিন গুলো চলবে, আর যেহেতু 8 ঘন্টায় এক শিফট হয় সেই জন্য বলছে 3 শিফট। এবং স্পিনিং মিলে শিফট গুলোকে এভাবে ভাগ করা হয়, এ বি এবং সি, ঠিক আছে। এ হচ্ছে ভোরবেলা শিফট, ভোরবেলা কয়টা শুরু হবে? সকাল 6টা থেকে শুরু হয়, সকাল 6টা থেকে মানে ভোর 6টা থেকে দুপুর 2টা, এটা হলো এ শিফট। বি শিফট কোনটা? দুপুর 2টা থেকে 2টা 1 মিনিট থেকে যেটা শুরু হবে, সেটা হচ্ছে রাত 10টা পর্যন্ত, এই 8 ঘন্টা হচ্ছে বি শিফট। আর দেন হচ্ছে রাত 10টা 1 থেকে আমার হচ্ছে আবার হচ্ছে ভোর 6টা পর্যন্ত 10 মিনিট, দ্যাট মিন্স হচ্ছে 5টা 59 পর্যন্ত যে শিফটটা চলবে এটাকে সি শিফট বলা হয়, এবং অনেক সময় এটাকে নাইট শিফটটা বলে। বোঝা গেছে? 3টা শিফট। জি ম্যাম। ওকে, এই জন্য বলতেছে 3 শিফট অপারেশন মানে 24 ঘন্টা, ভালো কথা। তাহলে বলতেছে যে 1 ঘন্টায় হচ্ছে একটা কার্ডিং মেশিন হচ্ছে প্রোডাকশন দেয় হচ্ছে 500 কেজি, ভালো কথা। 1 ঘন্টায় একটা কার্ডিং মেশিন প্রোডাকশন দেয় 500 কেজি, তো সেখানে বলতেছে 24 ঘন্টায় 500 কেজি হচ্ছে ওয়েস্টেজ হবে ওই কার্ডিং মেশিনটায়। সেখানে বলতেছে পার আওয়ারে হচ্ছে যদি প্রোডাকশন হয় 500 কেজি। আচ্ছা এখন যদি হচ্ছে খেয়াল করো, আমরা বলেছিলাম 4% ওয়েস্টেজ হয়, তাহলে 100 কেজিতে ওয়েস্টেজ হয় 4 কেজি, তাহলে হচ্ছে 500 কেজিতে ওয়েস্টেজ কত হবে বের করো তো। হম, 500 কেজিতে বের করো 20 কেজি, ঠিক আছে। আরেকজন বলো, চেক করো তো ঠিক আছে কিনা। বিশ কেজি, তাহলে খেয়াল করো, তাহলে 1 ঘন্টা একটা কার্ডিং মেশিন চললে যদি 4% আমি ওয়েস্টেজ রাখি, তাহলে 1 ঘন্টায় ওয়েস্টেজ হচ্ছে 20 কেজি, তাই না? জি ম্যাম। তাহলে এবার 24 ঘন্টা যে চলে, 24 ঘন্টায় ওয়েস্টেজ দেখো তো কত কেজি আসে। ম্যাম 96। কত? 24 ঘন্টায় শুধু 96 তো হওয়ার কথা না, 24 দিয়ে গুণ করবো, তো 1 ঘন্টায় হচ্ছে আমার আসতেছে 20 কেজি, তাহলে হচ্ছে 480 কেজি, তাই না? 480 ম্যাম, সরি, রাইট, 480 কেজি। তাহলে দেখো এখানে অ্যাভারেজ বলছে, একজ্যাক্ট যে 4 হবে সেরকম না, 4.2345 হতে পারে, তাহলে হচ্ছে অ্যারাউন্ড 500 কেজি, এখানে অ্যাভারেজ 480 না লিখে ওরা অ্যারাউন্ড 500 কেজি বলেছে, এরকম যে যে একদম যে 4% হবে সেরকম না, মানে 4.2345 হতে পারে বা 3.9% হতে পারে, অ্যাভারেজ ধরে রাখছে। তাহলে বলতেছে এই জন্য যেহেতু 480 এবং হচ্ছে 500 কাছাকাছি, বা হচ্ছে দেখা যাবে যে ফ্লাকচুয়েট করে অনেক সময়, তো সেই জন্য বলতেছে যে আমি যদি কোনো একটা কার্ডিং মেশিনে হচ্ছে 500 কেজি পার আওয়ার প্রোডাকশন হয়, এবং সেখানে বলতেছে আমার কি হচ্ছে অ্যাভারেজ যদি 4% ওয়েস্টেজ হয়, সেখানে বলতেছে 24 ঘন্টায় কার্ডিং মেশিনেরই ওয়েস্টেজ আসে 500 কেজি, এই কথাটাই তোমাকে বলে গেছে, ক্লিয়ার? ওকে, এবার আসো হচ্ছে ওয়েস্টেজ ক্যাটাগরি। বলতেছে নরমালি হচ্ছে এখানে যদি স্ট্রিপিং বলা হয়, কিন্তু ইন জেনারেল এখানে দেখো বলে গেছে ড্রপিংস ফ্রম দা হচ্ছে বিলো রিকারিং,
ড্রপিংস ফ্রম ভিডো লিকারিন লিকারিন বা টেকারিন রোলার থেকে যেখানে পাওয়া গেছে সেখানে ড্রপিংস বলতেছে এবং ফ্লাট এবং হচ্ছে ফিল্টার স্ট্রিপিংস বলতেছে। দ্যাট মিনস ফ্লাট থেকে যে ওয়েস্টেজটা পাওয়া গেছে সেটাকে ফ্লাট স্ট্রিপিংস এবং ফিল্টার থেকে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ফিল্টার স্ট্রিপিংস। কিন্তু ইন জেনারেল মিলগুলোতে হচ্ছে যেটা প্র্যাকটিস করা হয় আসলে যে ইঞ্জিনিয়ার একটা নাম দেওয়া হয় ঠিক আছে কার্ডিং মেশিনে ওয়েস্টেজ কে, এগুলো বেসিক্যালি ওয়েস্টেজ এর নাম বলছে এখানে কার্ডিং মেশিনে। তো ওয়েস্টেজ টাকে একটা কমন নামে ডাকা হয়, কমন নামটা হচ্ছে ড্রপিং ড্রপিংস টু না সরি ওয়ান, আর আরেকটা আছে হচ্ছে ড্রপিংস টু। আচ্ছা কার্ডিং মেশিন হচ্ছে ওয়েস্টেজ, মানে হচ্ছে মনে করো সিলিন্ডার থেকে পাওয়া লিকারিন থেকে বা টেকারিন রোলার থেকে পাওয়া যাবে, সিলিন্ডার থেকে পাওয়া যাবে, দেন হচ্ছে প্লাট থেকে পাওয়া যাবে, দেন হচ্ছে আমার টপার রোলার থেকে পাওয়া যাবে, দেন হচ্ছে দেখা যাবে যে স্ট্রিপিং যেগুলো রোলার থাকবে সেখান থেকেও পাওয়া যাবে। তো বা আরো কিছু জোন আছে সেখান থেকেও কিন্তু ওয়েস্টেজ পাওয়া যায় কার্ডিং মেশিনের। তো সবগুলোকে একখানে হচ্ছে মিলে বলা হয় ড্রপিং ড্রপিংস ওয়ান ড্রপিং ওয়ান। তাহলে ড্রপিং টু কাকে বলা হয়? ড্রপিং টু বলা হয় হচ্ছে ব্লো রুমের ওয়েস্টেজ কে। এটা হলো কার্ডিং মেশিনের ওয়েস্টেজ, ওয়েস্টেজ অফ কার্ডিং মেশিন, ওয়েস্টেজ অফ কার্ডিং মেশিন। আর এটা বলা হয় হচ্ছে এটাকে বলা হয় ওয়েস্টেজ অফ ব্লো রুম। বোঝা গেছে? হ্যালো হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে? ওকে, ড্রপিং ওয়ান বলা হয় হচ্ছে ওয়েস্ট কার্ডিং মেশিনের ওয়েস্টেজ কে, এবং হচ্ছে ব্লো রুমের ওয়েস্টেজ মানে কার্ডিং মেশিনের সবগুলো পার্সেল ওয়েস্টেজ যখন একসাথে আসবে তখন সেটাকে বলা হয় ড্রপিং ওয়ান ড্রপিং ওয়ান, আর দেন হচ্ছে ব্লো রুমের ওয়েস্টেজ কে বলা হয় ড্রপিংস টু। ঠিক আছে, উল্টা করে ফেরিও না। আবার তোমার মনে হতে পারে যে আপনি ভুল লিখেছেন বোধ হয়, ব্লো রুম যেহেতু প্রথমে সেটাই তো ওয়ান হওয়ার কথা ছিল এবং হচ্ছে কার্ডিং যেহেতু পরে সেটাই তো টু হওয়ার কথা ছিল। এটা কি মনে হচ্ছে? আইডি 22 স্পিকারটা অফ করো। হ্যালো জি ম্যাম, এটা কি মানে হচ্ছে কনফিউশন মনে হচ্ছে না তোমাদের কাছে? মনে হচ্ছে ঠিক যে হচ্ছে ব্লো রুম কে তো ওয়ান হওয়ার কথা ছিল আর হচ্ছে কার্ডিং তো পরে ছিল, কার্ডিং মেশিনটা টু হওয়ার কথা ছিল, কিন্তু উল্টা হয়ে গেছে না যে ব্লো রুমে আমি টু বলতেছি ওয়েস্টেজ কে আর হচ্ছে কার্ডিং মেশিনের ওয়েস্টেজ কে আমি ওয়ান বলতেছি? হ্যালো আচ্ছা, ড্রপিং ওয়ান এবং হচ্ছে ড্রপিং টু বা ড্রপিংস ওয়ান ড্রপিংস টু, এটা আসলে কার্ড ওয়েস্টেজ এর কোয়ালিটির উপর ভিত্তি করে বলা হচ্ছে। কার্ডিং মেশিনের ওয়েস্টেজ এর কোয়ালিটি ভালো এজন্য ড্রপিংস ওয়ান বলা হচ্ছে, যেটাকে আমরা ভালো সেটাকে তো এক নাম্বার বলে এজন্য বলতেছে। কেন ভালো? কারণ হচ্ছে ফাইবারের যে পরিমাণ ইম্পিউরিটি ছিল সেই ইম্পিউরিটিস গুলো হচ্ছে ব্লো রুমে হচ্ছে কিছুটা হচ্ছে রিমুভ হয়ে যায়। তো যে ইম্পিউরিটিস রিমুভ হয়ে যাওয়ার পর দেখা যাবে যে কার্ড ম্যাট বা চুট ম্যাট বা ল্যাব যেটা আমরা পাই সেটা কম্পারেটিভলি ক্লিন থাকে, এবং সেটা যখন আমি কার্ডিং মেশিনে চালাবো তো দেখা যাবে যে কার্ডিং মেশিনে যে ওয়েস্টেজটা থাকবে সেখানে হচ্ছে ইম্পিউরিটিস ইম্পিউরিটিস এর পরিমাণ কম্পারেটিভলি ব্লো রুমের সাথে কম্পারিজন যদি আমরা করি তাহলে ব্লো রুমের হচ্ছে ওয়েস্টেজ এর কোয়ালিটি কম্পারেটিভলি খারাপ থাকে বা ইনফেরিয়ার থাকে, কিন্তু দেখা যাবে যে কার্ডিং এর যে ওয়েস্টেজটা পাওয়া যাবে সে কার্ডিং এর ওয়েস্টেজ এর কোয়ালিটি
হচ্ছে কম্পারেটিভলি ফ্লোরুমের ওয়েস্টেজ এর কোয়ালিটির চেয়ে ভালো থাকে। এই জন্য দেখা যাবে যে কার্ডিং মেশিনের ওয়েস্টেজ যেটা আছে সেটাকে বলা হয় ড্রপিং ওয়ান বা ড্রপিং ওয়ান, আর সেটাকে হচ্ছে ফ্লোরুমে যেটা থাকবে এটাকে টু বলা হয়। যেটা ভালো সেটাকে ওয়ান বলি আমরা সবসময়, এই জন্য হচ্ছে কার্ডিং এর ওয়েস্টেজ কে ওয়ান বলা হয়। এবার হচ্ছে তোমার হচ্ছে পলস ইন কার্ডস লাইভার, এটা সেলফ স্টাডি, এটা তোমরা হচ্ছে দেখে নিও কি হচ্ছে নর্মালি হচ্ছে হয় কার্ডিং মেশিনে, হচ্ছে স্লাইভার যেটা পাওয়া যায় সেটার হচ্ছে ফল্ট গুলো কি কি আসে এটা একটু নিজেরাই দেখে নিও বই থেকে। এবার আসো আমরা ম্যাথ করব। ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা লাগবে। আর প্রথমে আসতেছে ড্রাফট, মেকানিক্যাল ড্রাফট না দিয়ে আমরা প্রথমে ড্রাফট দেখি যে ড্রাফট বলতে কি বোঝায়। ড্রাফট, আচ্ছা ড্রাফট পড়ার আগে তার আগে আমরা হচ্ছে ড্রয়িং পড়ি, ঠিক আছে? ড্রয়িং না পড়লে আমার হচ্ছে ড্রাফট ক্লিয়ার হবে না। আচ্ছা ড্রয়িং হচ্ছে যদি পড়ি, আচ্ছা আচ্ছা খেয়াল করো, এটা হচ্ছে একটা প্যারাফ রোলার, এটা একটা হচ্ছে প্যারাফ রোলার, দুইটা প্যারাফ রোলার আছে। যেখানে বলতেছে ড্রয়িং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে যখন হচ্ছে ম্যাটারিয়াল বলতেছে, এই জন্যই কারণ তুমি যদি স্লাইভার হতে পারে, ম্যাটারিয়াল হতে পারে, ল্যাব হতে পারে, হতে পারে আমার হচ্ছে কি রোভিং হতে পারে। তা বলতেছে যে যেটাই হোক না কেন, ল্যাব হোক বা হলো স্লাইভার হোক বা হচ্ছে রোভিং হোক, এই জন্য কমনলি ম্যাটারিয়াল বলতেছি যাতে এটা সবটাই হচ্ছে কাভার করে। যে বলতেছে ড্রয়িং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে বলতেছে স্লাইভার ম্যাটারিয়াল গুলা, ম্যাটারিয়াল হচ্ছে পেয়ার সব রোলারের মধ্য দিয়ে যাবে, একটা পেয়ার দুইটা পেয়ার মিনিমাম দুইটা পেয়ার লাগবে। যেখানে বলতেছে কি যে হচ্ছে যাওয়ার ফলে কি হবে যে হচ্ছে ম্যাটারিয়ালটা হচ্ছে চিকন হয়ে যাবে, ঠিক আছে? ম্যাটারিয়ালটা এখানে যদি মোটা থাকে এদিকে এসে চিকন হয়ে যাবে। সেখানে বলতেছে কন্ডিশন বলতেছে কি সামনের পেয়ার বেশি জোরে ঘুরবে তার পিছনের পেয়ারা রোলারের তুলনায়। বলতেছে সামনের পেয়ারা রোলার বেশি জোরে ঘুরবে তার পিছনের পেয়ারা রোলারের তুলনায়। এরকম যদি প্রসেস হয় সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। তাহলে কি বলতেছে, ড্রয়িং হলো একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি হবে ম্যাটেরিয়ালটা হচ্ছে মিনিমাম দুইটা পেয়ারস অফ পোলারের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? দুইটা পেয়ারস অফ পোলারের মধ্য দিয়ে যাবে, যেখানে যখন যাবে তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চিকন হয়ে যাবে। চিকন হবে কিসের জন্য হবে, যদি কখন হবে যখন সামনের পেয়ার অফ পোলার তার পিছনের পেয়ার অফ পোলারের তুলনায় হচ্ছে বেশি জোরে ঘুরবে। এটা যদি ভি ওয়ান সার্ফেস স্পিড হয়, এই রোলারটার সামনের রোলারটার হচ্ছে সার্ফেস স্পিড নট স্পিড, আর এই রোলারটার সার্ফেস স্পিড যদি ভি টু হয় তাহলে কন্ডিশন বলতেছে ভি ওয়ান ইজ গ্রেটার দেন হচ্ছে কি হচ্ছে ভি টু, ভি ওয়ান ইজ গ্রেটার দেন হচ্ছে ভি টু, ঠিক আছে? তাহলে তখনই বলতেছে এই প্রসেসটাকে হচ্ছে ড্রয়িং বলতেছে। এবং ভি ওয়ান এবং ভি টু শুধুমাত্র স্পিড না, সার্ফেস স্পিড, সার্ফেস স্পিড মানে হচ্ছে পাই ডি এন। পাই কি? পাই তো সবাই জানি 3.1416, ডি হচ্ছে এই রোলারটার হচ্ছে ডায়ামিটার, এবং এন বলতেছে এই রোলারটা কত আরপিএম এ ঘুরতেছে। তখন এই তিনটাকে যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করে দেই তখন সেটাকে বলা হয় সার্ফেস স্পিড। তাহলে বলতেছে সামনের রোলারের সার্ফেস স্পিড, মানে অ্যারো দিয়েছে মানে কি ম্যাটেরিয়ালটা এদিক থেকে বাম দিক থেকে আমার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে এটা হচ্ছে পিছনের পেয়ারা রোলার, আর নিচে একটা রোলার থাকবে উপরে একটা রোলার থাকবে, তাহলে তো এক পেয়ার ওরা, দুইটা তো দুইটা হলে তো আমরা পেয়ার বলি, তাহলে একটা পেয়ার, এটা সামনে যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এটা সামনের রোলার, তাহলে এটা সামনের পেয়ার। তাহলে বলতেছে সামনের পেয়ার যদি তার পিছনের পেয়ারের তুলনায় বেশি পরিমাণ সার্ফেস স্পিডে ঘোরে
তখন তাহলে বলতেছে কি হবে, ম্যাটারিয়ালটা হচ্ছে একটু চিকন হবে, তো তখন এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তো ড্রয়িং প্রসেস যখন হবে তাহলে খেয়াল করো, এখানে বলতেছে আমি এই পেয়ারটা বেশি, সামনের পেয়ারটা বেশি সারফেস স্পিডে ঘুরতেছে কার পিছনের পেয়ারের তুলনায়। তাহলে হচ্ছে এখানে যত বেশি সারফেস স্পিডে ঘুরে তাহলে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা ঠিক তত গুণ চিকন হয়ে যাবে না। মনে করো এটা সারফেস স্পিড যদি এক্স হয়, ভি টু যে সারফেস স্পিড যদি এক্স হয়, তাহলে মনে করো হচ্ছে এখানে সামনের পেয়ারটা সারফেস স্পিড মনে করো হচ্ছে 5x। তাহলে এখানে মনে করো আমি একটা স্লাইভার দিয়েছি, এটা যদি একটা স্লাইভার হয়, কারণ এতক্ষণ ধরে ম্যাটেরিয়াল বললাম, এবার স্পেসিফিক করে বলি যে এটা যদি একটা স্লাইভার হয় তাহলে হচ্ছে এই V1 পার হওয়ার পর এখানকার থিকনেস ছিল x, এখানকার থিকনেস ছিল x, তাহলে এখানে এই V1 রোলার পার হওয়ার পর এই ম্যাটেরিয়ালের থিকনেস কত থাকবে? এটা 5 গুণ বেশি গুজরে ঘুরতেছে। আগে বলো, হ্যাঁ বলো, এমন কিছু রাইট, x/5, কারণ এ তো 5 গুণ জোরে ঘুরতেছে, 5 গুণ বেশি জোরে টানতেছে, তো 5 গুণ বেশি জোরে টানা মানে কি 5 গুণ থিকনেস কমে যাবে স্লাইভারে, রাইট? ঠিক আছে, তাহলে খেয়াল করো সামনে রোলার আর পিছনে রোলারের তুলনায় যত গুণ হচ্ছে বেশি জোরে ঘুরবে তত গুণ টানবে ম্যাটেরিয়ালটাকে, এবং ম্যাটেরিয়ালটা তত গুণ হলে চিকন হয়ে যাবে। তাহলে সেটাই বলতেছে আমার কাছে। আচ্ছা একটু ওয়েট করো, আজানটা শেষ হোক। ওকে, এবার খেয়াল করো তাহলে কি হলো, যে ড্রয়িং প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, যে সামনের পেয়ারা পোলার অবশ্যই হচ্ছে বেশি জোরে ঘুরবে তার পিছনের পেয়ারা পোলারের তুলনায়। তাহলে সামনের পেয়ার যত বেশি, যত গুণ বেশি জোরে ঘুরবে, ঠিক হচ্ছে ম্যাটেরিয়ালটা যে ফিড ম্যাটেরিয়ালটা ছিল সেটা তত গুণ চিকন হয়ে যাবে। এখানে থিকনেস ছিল এক্স, আর এখানে 5 গুণ বেশি স্পিডে ঘুরতেছিল, আর এখানে এজন্য বলতেছে যে এই রোলারের নিপ পয়েন্ট থেকে যখন হচ্ছে আমার হচ্ছে স্লাইভারটা বের হবে তখন তার থিকনেস হবে x/5। তাহলে খেয়াল করো ড্রয়িং প্রসেসের মাধ্যমে এই যে যত গুণ হচ্ছে থিকনেস হচ্ছে কমে যাচ্ছে স্লাইভারের, বা সামনের পেয়ার হচ্ছে যত গুণ বেশি স্পিডে ঘুরতেছে এই তত গুণ, ঠিক আছে, বা রেজাল্টেন্ট যেটা আসতেছে গুণ যেটা, বা যত বেশি হচ্ছে যে রেশিও যেটা আসতেছে সেটাকে বলতেছে আমার হচ্ছে ট্র্যাপড। ড্রয়িং প্রসেসের মাধ্যমে সামনের পেয়ার তার পিছনের পেয়ারের তুলনায় যত গুণ বেশি স্পিডে পড়ে সেই তত গুণ, সেই হচ্ছে গুণটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি হচ্ছে ড্রাফট। ওকে, ড্রাফট নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে কি মেকানিক্যাল ড্রাফট, একটা হচ্ছে কি অ্যাকচুয়াল ড্রাফট। মেকানিক্যাল ড্রাফট কি, অ্যাকচুয়াল ড্রাফট কি, মেশিন থেকে ক্যালকুলেশন করে আমি যে ড্রাফটটা পাবো সেটাকে বলা হয় মেকানিক্যাল ড্রাফট। দ্যাট মিনস এই রোলারের সারফেস স্পিড কত আছে, এই রোলারের সারফেস স্পিড কত আছে, এই মেশিন থেকে আমি সারফেস স্পিড নিয়ে যদি ক্যালকুলেশন করি মেশিনের পার্ট থেকে, বা হচ্ছে অন্য কোনো পার্ট থেকে যদি আমি হচ্ছে প্যারামিটার নিয়ে ক্যালকুলেশন করে ড্রাফট বের করি, তখন সেই ড্রাফটটাকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। আর অ্যাকচুয়াল ড্রাফট কাকে বলে, যে মেশিনে আমি সেট আপ দিয়েছি, মনে করে এই রোলারটা ছিল হচ্ছে মনে করে এক্স স্পিডে ঘুরতেছে, এটা 5x স্পিডে ঘুরেছিল, আমি সেট আপ দিয়েছি, এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে আমি স্লাইভার পাস করে দিয়েছি, পাস করে দেওয়ার পর সেই স্লাইভারটা এখন ফিড স্লাইভারের হচ্ছে আমার লিনিয়ার ডেন্সিটি বা ফাইননেস, এবং ডেলিভারি হচ্ছে স্লাইভারের হচ্ছে লিনিয়ার ডেন্সিটি বা ফাইননেস, এই দুইটা যদি আমি হচ্ছে ক্যালকুলে সেখান থেকে হচ্ছে লিনিয়ার ডেন্সিটি দিয়ে যদি আমি হচ্ছে বের করতে পারি ড্রাফট কত আছে, দ্যাট মিনস ম্যাটেরিয়াল থেকে ক্যালকুলেশন করে যদি আমি হচ্ছে ড্রাফট বের করি তখন সেই ড্রাফটটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। বোঝা গেছে? মেকানিক্যাল ড্রাফট আর হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। জি ম্যাম। ওকে, এবার আসো মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফট এই ফর্মুলা, এই ফর্মুলা গুলা হচ্ছে মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই ফর্মুলা গুলা হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি টেক্সটাইল লাইফ এর হচ্ছে আজীবন লাগবে।
তো মেকানিক্যাল ড্রাফটার হচ্ছে ফর্মুলা নরমালি ডেলিভারি রোলারের সারফেস স্পিড, মানে সামনের যে রোলারটা থাকবে এটাকে ডেলিভারি রোলার ধরা হয় নরমালি, এবং পিছনের যে প্যাডটা এটাকে ফিড নরমালি ধরা হয়। যে ফিট পিছনের যে রোলারটা, সেই রোলারটা যেহেতু মেশিনে হচ্ছে ইনপুট করাচ্ছে, ইন্ট্রোডিউস করাচ্ছে হচ্ছে স্লাইভারটাকে বা ফাইবারটাকে, এই জন্য এটাকে ফিড বলা হয়। এবং সামনে যেটা আছে সেটাকে ধরা হয় যে এটাই সামনে, এর সামনে আর কিছু নাই, এই জন্য এটাকে ডেলিভারি রোলার ধরা হয়। তো বলতে চাচ্ছে মেকানিক্যাল ড্রাফট সমান হচ্ছে ডেলিভারি রোলার সারফেস স্পিড ভাগ হচ্ছে ফিড রোলার সারফেস স্পিড। আরেকটা থাকে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট, আরেকটা ফর্মুলার ডেরিভেশন আছে সেটা হচ্ছে ড্রাফট কনস্ট্যান্ট ভাগ হচ্ছে ডিসিপি, মানে হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন। এটা অ্যাকচুয়াল ড্রাফটের হচ্ছে দুইটা ফর্মুলা আছে, একটা খেয়াল করো, ফিড রোল ম্যাটেরিয়াল ওয়েট পার ইউনিট লেন্থ ভাগ ডেলিভারি ম্যাটেরিয়াল ওয়েট পার ইউনিট লেন্থ। অ্যাকচুয়াল ড্রাফট আরেকটা ফর্মুলা, ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক ভাগ হচ্ছে ফিড ম্যাটেরিয়াল হ্যাঙ্ক। তো এইটা বেসিক্যালি আসে হচ্ছে প্রথম যেটা আছে এটা আসে তোমার হচ্ছে ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে। তোমাদের তোমার অ্যাকাউন্ট পড়ানো হয়ে গেছে, কাউন্ট কি পড়ানো হয়ে গেছে? শেষ না মাঝখানে আছো? তাহলে তো ভালোই হবে। ডিরেক্ট আর ইনডিরেক্ট কি এটা আমাকে বোঝানো লাগলো না। তো ওখান থেকে ব্যাকআপ আসতেছে ডিরেক্ট সিস্টেম এবং হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। তো এখানে বলতেছে যদি ডিরেক্ট সিস্টেম হয় তাহলে হচ্ছে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ওয়েট বাই ইউনিট লেন্থ। ডিরেক্ট সিস্টেমের মধ্যে আমরা অনেকগুলো আছে আসলে, তার মধ্যে আমরা বেশি প্রচলিত মনে হয় দুইটা বেশি ইউজ করি। কোন দুইটা সেটা এক্সাম্পল, একটা হচ্ছে টেক্স আর একটা হচ্ছে কি আমার ডেনিয়ার, আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট এর মতো এরকম দুইটা হর হামেশা ইউজ হয়। এক্সাম্পল সেটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে এনি যেটা সবচেয়ে বেশি প্রচলিত, এটা হচ্ছে আমরা ইউজ করা হয় কটনের ক্ষেত্রে, প্রচলিত এই জন্যই যে হোল ওয়ার্ল্ডে কটন প্রসেসিংটা বেশি হয়। কারণ হচ্ছে আমরা দেখা যাবে যে টেক্সটাইল বলতে তো অনেক কিছু বোঝায় আসলে, তো শুধুমাত্র টেক্সটাইল বলতে শুধুমাত্র অ্যাপারেল সেরকমটা না, টেক্সটাইলের হিউজ অ্যামাউন্ট অফ ডাইভার্সিফিকেশন আছে। দেখা যায় যে তোমরা সেলুলার বাইক চালাচ্ছো বা হচ্ছে অনেকে যে সাইকেল চালাচ্ছো, ওরা যে টায়ার যেটা আছে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টেক্সটাইল। যদি খেয়াল করে না থাকো, আজকে গিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করে গিয়ে তোমার বাইকের বা হচ্ছে সাইকেলের টায়ারটা একটু চেক করো, ওখানে দেখবে যে নাইলন লেখা আছে, ঠিক আছে, দেখবে যে কোথাও না কোথাও টায়ারের গায়ে নাইলন লেখা আছে, দ্যাট মিনস নাইলন ফাইবার এর তৈরি হচ্ছে ওটা, ঠিক আছে, ওটা ওয়ান কাইন্ড অফ টেক্সটাইল। আবার মনে করো যে হচ্ছে যারা মনে করো হচ্ছে বোম ব্লাস্ট করে, না সরি, বোম যখন ডিফিউজ করে তখন দেখবে যে অনেক হচ্ছে প্রোটেক্টিভ ক্লোথ পরে যায়, ওই যে করোনার সময় আমরা হচ্ছে প্রোটেক্টিভ ক্লোথ পরে অনেকেই পরে বাইরে যায়, হচ্ছে ফেস শিল্ড পরে যায়, এগুলো সবগুলো কিন্তু টেক্সটাইলের হচ্ছে অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আবার কটনের ব্যাপারটা কেন চলে আসে, কারণ হচ্ছে অ্যাপারেল খেয়াল করো যেটা আমরা হচ্ছে পরি হার হামেশা ড্রেস হিসেবে, ঠিক আছে, ড্রেস হিসেবে যেটা আমরা পরি সেটা হোক সালোয়ার কামিজ শাড়ি বা হচ্ছে টি শার্ট পোলো শার্ট বা হচ্ছে বেসিক শার্ট প্যান্ট, ঠিক আছে, বা হচ্ছে এগুলান। তো এগুলো দেখা যায় যে আমার কি হয়, বা হোম টেক্সটাইল যেগুলো আছে মনে করো হচ্ছে বেডশিট পিলো কভার, এখন হচ্ছে শীতের দিন আমরা কম্বল দেই বা হচ্ছে মনে করো যে হচ্ছে ল্যাপ ইউজ করি, কম্পলটা একটু আলাদা হবে কারণ কম্পলটা হচ্ছে অ্যাক্রাইলিক বেসিক্যালি ম্যান মেড এর, কিন্তু বাকিগুলো খেয়াল করো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কটনের তৈরি হচ্ছে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা বেশি চুজ করি। কারণ হচ্ছে দেখা যাবে যে আমাদের দেশে এখন শীতটাই গরমটাই বেশি চলে, তো কটন শীত তো এখন কমে গেছে শীতের হচ্ছে রেঞ্জটা, আর বৃষ্টি কখনো তাতে কোনো ঠিক নেই। তো দেখা যাবে যে আমরা গরমের সময় বা অন্যান্য সিজন গুলো তো শীত বাদে দেখা যাবে যে কটনের তৈরি ড্রেস বা অ্যাপারেলটা কিন্তু আমরা হচ্ছে বেশি চুজ করি, বা কটনটা হোল ওয়ার্ল্ডে চলে বেশি, এই জন্য দেখা যাবে যে কটনের প্রসেসিংটা বেশি হয়, এই জন্য দেখা যাবে তোমার ফুল সিলেবাসটা কটন নিয়ে বেশি কথা বলা হয়ে গেছে, যেখানে যাবার সবসময় কটনের এক্সাম্পল আসে এ কারণে, কারণ কটনটা হচ্ছে যেহেতু বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে, দ্যাট মিনস অ্যাপারেল এক্সপোর্ট করে, তো সেক্ষেত্রে সেখানে কটন ফাইবারটা বেশি ইউজ হয়, তো এই জন্য ফুল সিলেবাসটা কটনের উপর বেস করে করা হয়ে গেছে। তো দেখা যাবে যে কটনের ক্ষেত্রে ইংলিশ কাউন্ট যেটা এনি, ঠিক আছে, ইংলিশ কাউন্ট যেটা এনি এটা চলে বেশি ইনডিরেক্টে, এবং আরেকটা আসে মনে হয় এনএম মেট্রিক সিস্টেম, এটা হচ্ছে উলের জন্য চলে, উলের কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে একটা চলে হচ্ছে ওরোস্টেট, ঠিক আছে, ওরোস্টেট এবং উলেন, তার মধ্যে হচ্ছে একটা চলে এনএম দিয়ে। তো এখানে দুইটা আমরা বেশি চলে দেখি সেটা হচ্ছে টেক্স এবং হচ্ছে ডেনিয়ার, আর এখানে যে একটা দুইটা বেশি দেখি সেটা হচ্ছে এনি এবং হচ্ছে এনএম। তো কোনটা পড়বে সেটা দেখে বুঝে দেন হচ্ছে কোন ফর্মুলাতে পড়বে দেখতে হবে। তাহলে বলতেছে মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফটের মধ্যে হচ্ছে সম্পর্ক কি,
মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফটের মধ্যে সম্পর্ক বলতেছে যে অ্যাকচুয়াল ড্রাফট যা থাকবে এর সাথে যদি ওয়েস্টেজ আমরা হচ্ছে মাইনাস করি এবং তার সাথে 100 থেকে ওয়েস্টেজ মাইনাস করে যদি আমরা হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফটের সাথে মাল্টিপ্লাই করে দেই তাহলে মোটামুটি হচ্ছে মেকানিক্যাল ড্রাফট হচ্ছে চলে আসে। আর মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফট এই দুটার মধ্যে ডিফারেন্স কেন হয় কোশ্চেন আসতে পারে। এই দুটার ডিফারেন্স হয় দুইটা কারণে, একটা হচ্ছে আমার ফ্রিকশন হয়, স্লিপেজ হয়, ঠিক আছে, স্লিপেজ হয়। আমি যখন হচ্ছে যেটা ক্যালকুলেশন করে মেশিনে দিচ্ছি আমি ঠিক ওইটা পাচ্ছি না প্রোডাক্টের মধ্যে, যেটাকে আমরা অ্যাকচুয়াল বলতেছি যে আমি পাচ্ছি না প্রোডাক্টের মধ্যে ওইটা। তো একটা কারণ কি বলতেছে, একটা কারণ বলতেছে আমার স্লিপেজ হয়, আমার হচ্ছে যখন মেশিনে পার্টস করে তখন কিছু না কিছু স্লিপেজ হয়, স্লিপেজ একটা ফ্যাক্টর। আর আরেকটা বলতেছে আমার ওয়েস্টেজ একটা ফ্যাক্টর। আমি ফিট দিয়েছি 100 কেজি, খেয়াল করো একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম 4% ওয়েস্টেজ হয় কার্ডিং মেশিনে, তারপরে আমি 100 কেজি ফিট দিয়েছিলাম, তার মধ্যে 4 কেজি কিন্তু পড়ে গেছে, আমি আউটপুটে কিন্তু 4 কেজি লস হয়ে পড়ে ফেলেছি। তারপরে ওখানে ম্যাটেরিয়ালটা আমার এমনিতে চিকন হয়ে গেছে, 4 কেজি লস মানে কি আমার ম্যাটেরিয়াল থিকনেস ইফেক্ট ফেলবে, তার মানে ম্যাটেরিয়াল থিকনেস আমার কম্পারেটিভলি কমে গেছে। তার মানে এই দুইটা কারণ, একটা হলো স্লিপেজ আর আরেকটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার ওয়েস্টেজ, ঠিক আছে। এই দুটা কারণে মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফট এই দুটার মধ্যে আমার হচ্ছে ডিফারেন্স হয়। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসলে আমরা একটা ম্যাথ দেখি, আজকে ম্যাথটা দেখেই হচ্ছে মোটামুটি হচ্ছে ক্লাস ক্লোজ করব। প্রবলেম ওয়ান, ম্যাথ গুলা ভালো করে দেখবা, কারণ হচ্ছে আমি জানি না ম্যাম কি করবেন, কিন্তু হচ্ছে আমার পার্ট যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই হচ্ছে আমি পার্ট বি হচ্ছে কোশ্চেন করব। তো পার্ট বি তে ম্যাথ ছাড়া তুমি কোনো একটা কোশ্চেনও হচ্ছে অ্যান্সার করতে পারবে না ফুল অ্যান্সার, যে 4 সেট থাকবে, 4 সেট থেকে 3 সেট তোমাকে অ্যান্সার করতে হবে। সেই 4 সেটের মধ্যে 3 সেটেই হচ্ছে, 3 সেট বা 4 সেটেই আমি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের সাথে ম্যাথ থাকবে। তুমি যদি ম্যাথ না পড়ো তাহলে দেখা যাবে যে আমার কি হচ্ছে, তুমি ওই তোমাদের এখন কত, 12 না 3 বারং 36, 12 মার্কসের মধ্যে মনে করে ম্যাথে হচ্ছে 5 থেকে 6 থাকবে, তুমি 5 থেকে 6 হারিয়ে বসে কলম কামড়াইতে হবে ওখানে বসে বসে এক্সাম রুমে। সো ম্যাথ করতে হবে, কারণ হচ্ছে ম্যাথেই মনে করো আমি রাখবো 50% মার্কস, বাকি 50% মনে করো 6 রাখলাম ম্যাথে, বাকি 6 থাকবে তোমার হচ্ছে থিওরি। সো ম্যাথ গুলো একটু কেয়ারফুলি দেখো, কারণ তুমি যদি হচ্ছে ভালো করে না বুঝো তাহলে হচ্ছে ওই অ্যান্সার ঠিকঠাক ভাবে করতে পারবে না, অ্যান্সার ঠিকঠাক ভাবে না করতে পারলে এখানে যে 6 এর মধ্যে 0 পাবা। এখন আসো এ ল্যাব, মানে খেয়াল করো এটা ল্যাব যেহেতু বলছে এখানে, তার মানে এটা হচ্ছে কনভেনশনাল হচ্ছে কার্ডিং মেশিন, ফিট দেখে বুঝতে হবে। প্রবলেম নাম্বার ওয়ান, ও আচ্ছা দুইটা থেকে তিনটা প্রবলেম আছে, বেশি প্রবলেম নাই। ওকে, একটাই প্রথমটা দেখি। এ ল্যাপ ইজ ফেড টু এ কার্ডিং মেশিন ওয়েইং 1 পাউন্ড পার ইয়ার্ড অ্যান্ড হ্যাঙ্ক অফ স্লাইভার প্রোডিউসড ফ্রম দ্য কার্ডিং মেশিন ইজ 0.12 NE। তাহলে খেয়াল করো কি বলতেছে, ল্যাব যেহেতু আমি দেখে বুঝলাম, ল্যাব যেহেতু এটা হচ্ছে আমার কি মডার্ন কার্ডিং মেশিন না, এটা আমার একটা কনভেনশনাল কার্ডিং মেশিন, যেখানে ল্যাব স্কাচার মেশিন থেকে ল্যাবটা তৈরি করা হয়ে গেছে এবং সেই ল্যাবের হচ্ছে লিনিয়ার ডেন্সিটি বা কাউন্ট মেজার করা হয়ে গেছে। বলতেছে 1 গজের ওজন হচ্ছে 1 পাউন্ড ছিল, ভালো কথা। ওই ওই ল্যাবটা ইউজ করে কার্ডিং মেশিনে আমি একটা স্লাইভার তৈরি করেছি, কার্ড স্লাইভার, যেটার হচ্ছে লিনিয়ার ডেন্সিটি 0.12 NE। ডিউরিং প্রসেসিং দিস ল্যাব ওয়েস্ট অফ দ্য কার্ডিং মেশিন রিমেইনস 5%। বলতেছে যখন আমি হচ্ছে ল্যাবটাকে প্রসেস, ল্যাব থেকে মোট কথা ল্যাব থেকে আমি স্লাইভার তৈরি করেছি, সেখানে আমার ওয়েস্টেজের পরিমাণ কত আছে, 5% ছিল। ক্যালকুলেট দ্য মেকানিক্যাল ড্রাফট অফ দ্যাট কার্ডিং মেশিন। বলতেছে ওই কার্ডিং মেশিনের মেকানিক্যাল ড্রাফট কত হবে আছে এটা তুমি বের করো, বা ছিল কতটুকু এটা বের করো। আচ্ছা এখন তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু খেয়াল করো তো। কি কি দেওয়া আছে প্রথমে দেখো কি আছে, তাহলে এখানে ল্যাপের হচ্ছে লিনিয়ার ডেন্সিটি দেওয়া আছে, আছে মানে কি ফিড ম্যাটেরিয়ালের হচ্ছে লিনিয়ার ডেন্সিটি দেওয়া আছে। কেউ আছো? ফিট ম্যাটেরিয়াল একদম আমরা স্পেসিফিক না করি মুখে বললাম, বাট হচ্ছে আমরা একবারে লিখে যেতে হবে, যেখানে দেওয়াই আছে স্পেসিফিক করে ল্যাপ হ্যাঙ্ক। ল্যাপ হ্যাঙ্ক কত দেওয়া আছে আমার হচ্ছে 1 পাউন্ড, 1 পাউন্ড সরি 11 হয়ে গেছে, 1 পাউন্ড পার হচ্ছে ইয়ার্ড,
আচ্ছা সংক্ষেপে লেখে কিন্তু এগুলা, ঠিক আছে? এলবি মানে হচ্ছে পাউন্ড, আর ওয়াইডি মানে হচ্ছে ইয়ার্ড। ওকে, লেফ হ্যাঙ্ক দেওয়া আছে। এরপর দেওয়া আছে কি, কার্ড স্লাইভার হ্যাঙ্ক, কার্ড স্লাই, কার্ড স্লাইভার হ্যাঙ্ক। হ্যাঙ্ক মানে হচ্ছে এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। 0.12 হচ্ছে এনি, এনি হচ্ছে ইংলিশ কাউন্ট। আর কি দেওয়া আছে আমাদের, ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে। ওয়েস্টেজ দেওয়া আছে কত, 5%। ওকে, ভালো কথা। আমাদের বের করতে হবে কি, মেকানিক্যাল ড্রাফট, মেকানিক্যাল ড্রাফট সমান হচ্ছে কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, মেকানিক্যাল ড্রাফট বের করতে হবে। তাহলে মেকানিক্যাল ড্রাফটের কি ফর্মুলা আমরা দেখে আসলাম, এখান থেকে দেখো তো, মেকানিক্যাল ড্রাফটের কি ফর্মুলা কোনটা দিয়ে বসাইলে আমাদের জন্য সুবিধা হবে দেখো তো। মেকানিক্যাল ড্রাফট, হ্যাঁ বলো। মেকানিক্যাল ড্রাফট ইকুয়ালস টু অ্যাকচুয়াল ড্রাফট ইনটু যে 100 মাইনাস ওয়েস্টেজ পার্সেন্টেজ, এইটা দিয়ে। গুড, তাহলে এখন হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে খেয়াল করো মেকানিক্যাল ড্রাফট সমান হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট সমান হচ্ছে এটাতে আমি বসাবো, ভালো কথা। কিন্তু অ্যাকচুয়াল ড্রাফট কি আমাদের জানা আছে, দেখো তো অ্যাকচুয়াল ড্রাফট জানা আছে না ম্যাম? তাহলে অ্যাকচুয়াল ড্রাফট বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ড্রাফটের ফর্মুলা কি দেখো তো, এখানে দেওয়া আছে, দেখো লেফ হ্যান্ড দেওয়া আছে 1 পাউন্ড পার ইয়ার্ড, কার্সলাইভার হ্যান্ড দেওয়া আছে 0.1 এনি। তাহলে অ্যাকচুয়াল ড্রাফটের ফর্মুলা কি আছে, এই দুটো দেওয়া আছে না, কোনটাকে চুজ করবা? এটা ইনডিরেক্ট ফিড ম্যাটেরিয়াল ওয়েট ইউনিট পার লেন্থ, এটা চুজ করলাম। ওকে ফাইন, আচ্ছা এটা দিয়ে দিলাম এখানে ফিড ম্যাটেরিয়াল ওয়েট। আচ্ছা এখন খেয়াল করো কি আছে, ফিড ম্যাটেরিয়াল হ্যাঙ্ক দেওয়া আছে 1 পাউন্ড পার ইয়ার্ড, ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক দেওয়া আছে 0.1 এনি, ভালো কথা। এখানে ফিড ম্যাটেরিয়াল ওয়েট পার ইউনিট লেন্থ দেওয়া আছে। এখন তাহলে এখানে বুঝলাম উপরেরটা হচ্ছে ল্যাপ হ্যাঙ্ক, ঠিক আছে, কার্সলাইভার হ্যাঙ্ক 0.1 এনি, কি করবো এটা, এটা তো দেওয়া নেই। তাহলে দেখো দুইটা কিন্তু দুই সিস্টেমে দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে ল্যাপ হ্যাঙ্ক, সেটা দেওয়া আছে আমার হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে। ডিরেক্ট সিস্টেম কি ছিল, লেন্থ ফিক্সড থাকবে, ওয়েট ভেরি করবে। খেয়াল করো লেন্থ ফিক্সড, 1 পার ইয়ার্ড মানে কি 1 ইয়ার্ড, মানে লেন্থ এখানে ফিক্সড, ঠিক আছে। তার মানে এটা দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট সিস্টেমে, আর কার্ড স্লাইভ ওর হ্যাঙ্ক হচ্ছে 0.1 এনি, এনি মানে হচ্ছে কি আছে আমরা ইনডিরেক্ট সিস্টেমে দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করি, দুইটা দুই সিস্টেমে দেওয়া আছে, দুইটা দুই সিস্টেমে দেওয়া থাকলে তো হচ্ছে আমি কনভার্ট করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে যে কোনো একটা সিস্টেমে হচ্ছে কনভার্ট করতে হবে, ঠিক আছে, হয় এটাকে ইনডিরেক্টটাকে ডিরেক্টে করতে হবে, ডিরেক্টটাকে অথবা ইনডিরেক্টে করতে হবে। তাহলে এটাই বেটার হয়, আমাদের ল্যাপ হ্যাঙ্ক যেটা দেওয়া আছে 1 পাউন্ড পার ইয়ার্ড, এটাকে আমরা হচ্ছে ডিরেক্ট সিস্টেমে হচ্ছে কনভার্ট করি, সরি ইনডিরেক্ট আছে ইনডিরেক্টে কনভার্ট করি। তাহলে এটা যেহেতু ইনডিরেক্ট আছে কার্সলাইভারের হ্যাঙ্ক, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো অ্যাকচুয়াল হচ্ছে ড্রাফটের ফর্মুলাতে। তাহলে এইটাকে যদি কনভার্ট করতে চাই ইনডিরেক্ট এনিতে, এনির ফর্মুলা কি মনে আছে, এনির ফর্মুলা এগুলো তোমাদের পড়া নেই, বড় এল ছোট ডাব্লু, বড় এল ইন্টু ছোট ডাব্লু ভাগ হচ্ছে, হ্যাঁ এটা তো বড় ডাব্লু হয়ে গেছে, মনে আছে কিছু, মনে পড়তেছে? জি ম্যাম, দেখলে মনে পড়বে। হ্যাঁ, এরপর কি লিখবো, এল বড় হাতের ডাব্লু, বড় হাতের ডাব্লু, এখানে তাহলে বড় এল কত বসাবো? আচ্ছা এটা আগে বলো, এটা মনে আছে কিনা তোমার বই, বড় এল আর ছোট এল, বড় ডাব্লু ছোট ডাব্লু, এটা মনে আছে? এটা আচ্ছা তাহলে বলো, মনে থাকলে ভালো কথা। বড় এল এর ভ্যালু কত বসাবো আমাকে বলো, বড় এল এর ভ্যালু আমি কত বসাবো, বড় এল কি ছিল, এখানে তো বড় এল দেওয়াই আছে বলো। আচ্ছা বড় এল হচ্ছে কার লেন্থ, স্যাম্পল এর লেন্থ না হলে সিস্টেম এর লেন্থ, স্যাম্পল এর লেন্থ, বড় এল স্যাম্পল এর লেন্থ। তাহলে স্যাম্পল তো এখানে আমার দেওয়া আছে, স্যাম্পল লেন্থ কত দেওয়া আছে, পার ইয়ার্ড মানে কি 1 গজ না, তার মানে হচ্ছে 1,
বড় এল সমান হচ্ছে ওয়ান, দেন হচ্ছে ইন্টু, দেন হচ্ছে ছোট ডাব্লু, ছোট ডাব্লু মানে হলো সিস্টেমের ওয়েট, সিস্টেমের ওয়েট কত কত এনিতে, সিস্টেমের ওয়েট হচ্ছে এনিতে হচ্ছে 1 পাউন্ড, ঠিক আছে, তার মানে 1 1 গেল। দেন হচ্ছে নিচে কত আছে, ছোট এল, ছোট এল হচ্ছে কত হচ্ছে ইয়া এনিতে, ছোট এল কত থাকে, সব এগুলো ভুলে গেলে কি হবে, তো বেসিক 840 ইয়ার্স, 1 হ্যাঙ্ক সমান হচ্ছে 840 ইয়ার্স, তাহলে ছোট এল গেলে হচ্ছে 840 ইয়ার্স। এবার হচ্ছে বড় ডাব্লু, বড় ডাব্লু কত দেওয়া আছে, বড় ডাব্লু দেওয়া আছে আমার কত হচ্ছে, বড় ডাব্লু হচ্ছে 1 দেওয়াই আছে। আচ্ছা এখানে একটু ইউনিট গুলা খেয়াল করো, আমরা প্রথমে যেটা নিয়েছিলাম এল লিখেছিলাম, এটা ছিল ইয়ার্ডে, ঠিক আছে ইয়ার্ড, আর দেন হচ্ছে ডাব্লু যেটা ছিল ছোট ডাব্লু, ছোট ডাব্লু ছিল 1 পাউন্ড, মানে সিস্টেমের ওয়েট ছিল 1 পাউন্ড, এখানে 840 ছিল হচ্ছে আমার ছোট এল, সিস্টেমের হচ্ছে লেন্থ হচ্ছে ইয়ার্ড, ঠিক আছে, ইন্টু হচ্ছে এখানে এখানে দেওয়াই হচ্ছে স্যাম্পলের ওয়েট হচ্ছে 1 পাউন্ড দেওয়াই আছে, তাহলে 1 পাউন্ড 1 পাউন্ড, সরি। তাহলে দেখো ওখানে ইয়ার্ড ইয়ার্ড কাটা যায়, এই ইয়ার্ড এটা তো নিচে, এটা তো উপরে, ইয়ার্ড ইয়ার্ড কাটা যায় উপর নিচে, পাউন্ড পাউন্ড কাটা যায়, তাহলে এটা যাওয়ার পর দেখো কত আসে একটু ক্যালকুলেট করে বলো তো। তাহলে দেখো একটা ইউনিটলেস সংখ্যা আসতেছে, এজন্যই বলা হয় কাউন্ট হলো একটা নাম্বার, যে নাম্বারে হচ্ছে ইন্ডিকেট করবে কোনো একটা ম্যাটেরিয়াল চিকন না মোটা, এরকম একটা নাম্বারিক্যাল এক্সপ্রেশন কে বলা হয় কাউন্ট অর লিনিয়ার ডেন্সিটি অর ফাইনেস। এখানে কিন্তু এই ইউনিট গুলো না মিললে কিন্তু হচ্ছে ইউনিট গুলো অবশ্যই এক করে নিতে হবে, দ্যাট মিন্স ইয়ার্স ইয়ার্স, পাউন্ড পাউন্ড, এই ওয়েট এবং হচ্ছে লেন্থের ইউনিট এক করতে হবে, তখনই তুমি তখনই তুমি হচ্ছে এটাকে ক্যালকুলেট করতে পারবে বা কাটতে পারবা। যদি এখানে এমন হতো যেখানে মিটার আছে এখানে ইয়ার্স আছে, তাহলে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করা লাগতো, হয় মিটারে কনভার্ট করা লাগতো দুইটাকে, অথবা দুইটাকে হচ্ছে ইয়ার্ডে কনভার্ট করা লাগতো। আর মনে করো এখানে কেজি আছে এখানে পাউন্ড আছে, তাহলে হচ্ছে এই পাউন্ডটাকে কেজি অথবা কেজিটাকে পাউন্ডে কনভার্ট করে দেন হচ্ছে ক্যালকুলেশন করতে হতো। আচ্ছা বলো কত আসছে ম্যাম, 0.0012, 0.0012, তাহলে এটা হচ্ছে এনি, ঠিক আছে, আমরা জেনি এখানে লেবেল লিখছি ও সামনে এনি, ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে, 0.0012 এনি, তাহলে এনি এখানে খেয়াল করে এনি চলে আসছে, এখানে উপরে এনি চলে আসছে, নিচেও এনি চলে আসছে, তাহলে এখন আমরা কনভার্ট করতে পারবো। এনি যেহেতু চলে এসেছে তার মানে এখানে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফটার এটা হবে না, যেতে হবে কোনটা, ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক, তাহলে এইটা আর আমরা হচ্ছে নিলাম না, এটাকে ডিলিট করে দিলাম, নিয়ে আসবো কোনটা, নিয়ে আসবো হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক যেটা আছে অ্যাকচুয়াল ড্রাফট, তাহলে এটা বসালাম, ভালো কথা, তাহলে অ্যাকচুয়াল ড্রাফট সমান হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক, ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক এখানে কত আছে দেখো তো, কোনটা বসাবো এখানে, ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্ক 2.12 এনি, 0.12 এনি, কারণ ডেলিভারি ম্যাটেরিয়াল আমাদের কার্ডস লাইফ ছিল 0.12 এনি, আর ফিড ম্যাটেরিয়াল হ্যাঙ্ক তো আমরা বের করলাম, কত বের করলাম আমরা, সেটা হচ্ছে আমাদের 0.0012 এনি, কত আসে দেখো তো। এখন দেখো এনি এনি কিন্তু কেটে যায়, আগের রুলসটা ইউজ করলাম না কেন অ্যাকচুয়াল ড্রাফটের, আচ্ছা আগের রুলসটা ইউজ করলাম না কেন অ্যাকচুয়াল ড্রাফটের, কারণ এখানে ছিল কি ডাইরেক্ট সিস্টেমের জন্য ছিল, স্যার ম্যাম বুঝতে, এখন তো আমরা ইনডাইরেক্ট কনভার্ট করেছি দুটো এনি এনি, এজন্য আমরা হচ্ছে পরেরটা নিয়ে আসলাম, দেখো তো কত আসে ম্যাম, 100, 100, গুড। এখন আসো আমাদের অ্যাকচুয়াল ড্রাফট বের হয়ে গেছে, ওয়েস্টেজ পার্সেন্টেজ আমরা পেয়েছি 5% দেওয়া ছিল, ওকে তাহলে হচ্ছে এখানে অ্যাকচুয়াল ড্রাফট আমরা বসিয়ে দেই, অ্যাকচুয়াল ড্রাফট আমাদের হচ্ছে 100, অ্যাকচুয়াল ড্রাফট 100, দেন হচ্ছে এখানে খেয়াল করো 100 ইনটু ওয়েস্টেজ পার্সেন্টেজ থাকে 100, আচ্ছা ওখানে আমাদের ওয়েস্টেজ পার্সেন্টেজ কত আছে, 5 আছে না, 5 হচ্ছে এখানে বসিয়ে দিলাম, আচ্ছা এখানে ওখানে হচ্ছে 0.05 বসাবো না, কারণ 0.05 কেন বসাবো না, কারণ হচ্ছে 5%, পার্সেন্ট মানে তো 100 দিয়ে ভাগ, সেই 5% যে 100 সেটা অলরেডি এখানে বসানো আছে ফর্মুলাতে, পার্সেন্টেজ এর জন্য যে 100 দরকার সেই 100টা এই যে ভাগ দেওয়া আছে ফর্মুলাতে অলরেডি, এই জন্য আমরা 0.05 বসাইলাম না 5 বসাইলাম, ক্লিয়ার, জি ম্যাম। এখন দেখো তো কত আসে ম্যাম, 95, 95, তাহলে খেয়াল করো আমরা অ্যাকচুয়াল ড্রাফট হচ্ছে ম্যাটেরিয়াল থেকে যেটা 100 হওয়ার কথা ছিল সেটা হয়েছে মেকানিক্যাল ড্রাফট হচ্ছে 95,
ঠিক আছে, এটা কম বেশি হয়ে গেছে, এই যে 5% এর কম বেশি হচ্ছে, এটা স্লিপেজ এবং হচ্ছে ওয়েস্টেজ এর কারণ, দুইটা কারণে বেসিক্যালি হচ্ছে মেকানিক্যাল এবং অ্যাকচুয়াল যে দুটো ড্রাফট হয় আমরা চিন্তা করে দেই মেশিনে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পাওয়া যায় না। ওকে, বোঝা গেছে তাহলে ম্যাথটা? ওকে, যদি কোনো কারণে এখানে মনে করো যে 5% তোমার কার্ডিং মেশিনে ওয়েস্টেজ 5% দেওয়া নাই, শুধু এই দুটো দেওয়া আছে, মেকানিক্যাল ড্রাফট বের করতে বলেছে, তাহলে কিন্তু এখানে তোমাকে হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ ধরে নিতে হবে, 4, 5, 6 এর মধ্যে ধরে নিলেই হবে। যে কার্ড আমরা জানি তোবা ধরি কার্ডিং মেশিনের হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ হচ্ছে 4% বা 5% অর 6% ধরে, তখন কিন্তু মেকানিক্যাল ড্রাফটটা হচ্ছে বের করতে হবে। এমন না যেখানে ওয়েস্টেজ পার্সেন্টেজ নাই জন্য তুমি শুধু অ্যাকচুয়াল ড্রাফট বের করে রেখে দিলে, সেরকম না, তখন কিন্তু জিরো পাবা। তোমাকে তখন ধরে যদি হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ না দেওয়া থাকে, তাহলে হচ্ছে কার্ডিং মেশিনে ওয়েস্টেজ পার্সেন্টেজ 4, 5, 6 এটার মধ্যে যে কোনো একটা ডিজিট ধরলেই হবে, 4.4, 5, 5.5 যে কোনো একটা ডিজিট ধরলেই হবে, হয়ে ধরে দেন হচ্ছে মেকানিক্যাল ড্রাফট হচ্ছে বের করতে হবে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে নেক্সট দুটো যে ম্যাথ আছে এ দুটো আগামী ক্লাসে ইনশাল্লাহ করা হবে। সেই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থেকো। কথা ছিল, হ্যাঁ বলো, কার্ডিং এর যে ওয়ার্ড ফাইলটা এটা আমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করলে ভালো হতো, দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খেয়াল ছিল না, করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।